আমাদের বন্ধু রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর পাল্লায় পড়ে শেষটায় যাত্রা দেখতে হয়। এখনকার সবচেয়ে নামকরা যাত্রার দল ভারত অপেরার হিট নাটক সুতরাং এটা বলতেই হবে যে যতক্ষণ দেখা যায় ততক্ষণ জমে যেতে হয়, কোথাও কোনো দিলেদালা ব্যাপার নেই। অ্যাক্টিং একটু রং চড়া হলেও কাউকেই কাঁচা বলা যায় না। লালমোহনবাবু ফেরার পথে বললেন, আমার গল্পের যা গুণ এরও তাই, মনকে টানবার শক্তি আছে পুরোপুরি, অথচ তলিয়ে দেখুন দেখবেন অনেক ফাঁক অনেক ফাঁকি। কথাটা বড়াইয়ের মতো শোনালেও অস্বীকার করা যায় না। লালমোহনবাবুর লেখাও তলিয়ে দেখলে তাতে তেমন কিছু পাওয়া যাবে না, অথচ ভদ্রলোকের পপুলারিটি কিন্তু একটা চমক লাগার মতো ব্যাপার। নতুন বই বেরোনোর পরদিন থেকে একটানা 3 মাস বেস্ট সেলার লিস্টে নাম থাকে, অথচ উনি বেশি লেখেন না, বছরে 2টো উপন্যাস, একটা বৈশাখে একটা পুজোয়। আজকাল তথ্যের ভুল আগের চেয়ে অনেক কম থাকে, কারণ শুধু যে ফেলুদাকে পাণ্ডুলিপি দেখিয়ে নেন তা নয়, সম্প্রতি ইজাও অনেক রকম এনসাইক্লোপিডিয়া ইত্যাদি কিনেছেন, সেগুলোর যে সদ্ব্যবহার হচ্ছে সেটা বইগুলো পড়লেই বোঝা যায়। সুতরাং যাত্রা নামটা প্রথমেই করার কারণ হল এই যাত্রার সঙ্গে যুক্ত এক ভদ্রলোককে নিয়েই আমাদের এবারের তদন্ত। ভদ্রলোকের নাম ইন্দ্রনারায়ণ আচার্য। এরই লেখা নাটক গানো এর লেখা, অর্থাৎ নিজেই গীতিকার, আর ইনি নিজেই অর্কেস্ট্রায় বেহালা বাজান। মোট কথা গুণী লোক, তাকে নিয়ে যে গুলমালটা হল সেটা অবশ্যই খুবই পেঁচালো ব্যাপার, আর ফেলুদাকে তার বুদ্ধির শেষ কণাটুকু খরচ করে এই রহস্যের সমাধান করতে হয়েছিল। আমরা যাত্রা দেখবার দিন দশেক পরেই একদিন টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে ইন্দ্রনারায়ণবাবু নিজেই আমাদের লাল মোহনবাবু যথারীতি 9টার মধ্যেই আড়া মারতে চলে এসেছেন। 10টা নাগাদ ভদ্রলোক এসে হাজির হলেন, যাকে বলে ক্লিন শোভন চেহারা, বয়স আন্দাজ 40-42, রং ফর্সা, হাইট মাঝারির চেয়ে একটু বেশি, মাথার চুল প্রায় সবই কাঁচা। ফেলুদা প্রথমেই সুতরণের প্রশংসা করে বলল, আপনি তো মশাই ম্যান অফ মেনি পার্টস, এত রকম শিখলে কি করে? ভদ্রলোক হালকা হেসে বললেন, আমার লাইফ হিস্ট্রিটা একটু বেয়ারা ধরনের, আমার ফ্যামিলির কথা জানলে পরে বুঝবেন যে আমার যাত্রার সঙ্গে কানেকশনটা কত অস্বাভাবিক। আপনি কি বসপুকুরের আচার্য পরিবারের কথা জানেন? হ্যাঁ হ্যাঁ, ফেলুদা বলল, সে তো অতি নামকরা ফ্যামিলি মশাই, আপনাদেরই এক কুপুরুষ ছিলেন না? কন্তনারায়ণ আচাও, যিনি বিলেত গিয়ে প্রিন্স দ্বারকানাথের মতো নবাবী মেজাজে থাকতেন। আপনি ঠিকই বলেছেন, বললেন ইন্দ্রনারায়ণবাবু, কিঙ্কনারায়ণ ছিলেন আমার ঠাকুরদার বাবা, 1875-এ বিলেত যান, অত্যন্ত শৌচি নলোক ছিলেন, গান বাজনার শখ ছিল, তার কিনে আনা বেহালায় আমি বাজাই। আমাদের পরিবারে এক আমার মেজ দাদা হরিনারায়ণ ছাড়া গান বাজনার দিকে আর কেউ যায়নি। সে অবশ্যই কিছু বাজায় তা যায় না, তার উচ্চাঙ্গ সঙ্গীতের শখ, সে রেকর্ড আর ক্যাসেট শোনে। যাই হোক, পরিবার যে খানদানি সে তো বুঝতেই পারছেন। আমরা 3 ভাই, আমি হরিনারা এয়ন আর দেবনারায়ণ, আমি ছোট, দেবনারায়ণ বড়, দেব ব্যবসায়ী আর হরি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আমাদের বাবা বেঁচে আছেন, নাম কীর্তিনারায়ণ, বয়স 79, উনি ব্যারিস্টার, যদিও এখন আর কোর্ট কাছারি করার সামর্থ্য নেই। বুঝতেই পারছেন এই অবস্থায় আমার যাত্রার সঙ্গে যোগটা কত অস্বাভাবিক, কিন্তু আমার ছেলেবেলা থেকেই ওই ইকে শাখা আই পাশ করে আর করিনি, বেহালা শিখেছি মাস্টার রেখে, গান করতাম গান লিখতাম খুব কম বয়স থেকেই।
বাবাকে সোজাসুজি বলি যে আমি যাত্রায় জয়েন করব। বাবার আবার কেন জানি আমার উপর একটা দুর্বলতা ছিল, তাই আমার আবদারটা মেনে নিলেন। এখন অবশ্যই আমি আমার অন্য দুভাইয়ের চেয়ে কম কিছু রোজগার করি না। যাত্রার আর্থিক সচ্ছলতার কথাটা জানেন তো? তা আর জানি না, বললেন লালমোহন বাবু। হিরো হিরোইন মাইনে পায় 25-30 হাজার টাকা করে। আমার নিজের কথাটা নিজেই বলছি বলে কিছু মনে করবেন না, বললেন ইন্দ্রনারায়ণবাবু। কিন্তু আজই ভারত অপেরার যে এত নাম ডাক সেটা পায় অনেকটাই আমার জন্য। আমার নাটক, আমার গান, আমার বাজনা এগুলো ভা তত অপেরার বড় অ্যাট্রাকশন, এবং আমার গুলমালটাও এর থেকেই। কথাটা বলে ভদ্রলোক থামলেন। তার একটা কারণ অবশ্যই সিনাচ্চা এনেছে তাই। ফেলুদা বলল, আপনি কি অন্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন? আর যে হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আমাকে বেশি টাকার প্রলোভন দেখিয়ে ভাঙিয়ে নেবার চেষ্টা তো অনেক দিন থেকেই চলছে। টাকা জিনিসটাকে তো আর অগ্রাহ্য করা চলে না। তবে ভারত অপেরার সঙ্গে আমি আছি আজই 17 বছর ধরে। এরা আমাকে যথেষ্ট যত্ন আত্তি করে, আমার গুণের মর্যাদা দেয়। কাজেই এ দল ছেড়ে অন্য দলে যাবার আগে অনেকবার ভাবতে হয়। আমি তাই এদের সবাইকে ঠেকিয়ে রেখেছি। কিন্তু সেদিন যেটা হল এবং যেটার জন্য আমি আপনার কাছে আসতে বাধ্য হলাম, সেটা হল আমাকে হটিয়ে ভারত অপেরাকে পঙ্গু করার চেষ্টা। হটিয়ে মানে সোজা কথায় খুন করে। এটার প্রমাণ কি? প্রমাণ একেবারে শারীরিক আক্রমণ, 3 দিন আগের ঘটনা। এখনো কাঁধে ব্যথা রয়েছে। কোথায় হল আক্রমণটা? বিডন স্ট্রিট থেকে বেরিয়েছে মোহাম্মদ শফি লেন, সেখানে একটা বাড়িতে আমাদের আপিস আর রিহার্সালের ঘর। গলিত অন্ধকার এবং নিরিবিলি। সেদিন আবার ছিল লোডশেডিং। ডিসি অফ, আমি যাচ্ছি আপিসে। এমন সময় পিছন থেকে এসে মারাল রড জাতীয় একটা কিছু দিয়ে মাথায় মারতে চেয়েছিল বোধ হয়। অল্পের জন্য পারেনি। সৌভাগ্যক্রমে ঠিক সেই সময় আমাদের দলের দুজন অভিনেতা আসছিল গলি দিয়ে আপিসে। আমি তখন মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছি। তারা আমাকে তুলে আপিসে নিয়ে গিয়ে সব ব্যবস্থা করে। আমার হাতে বাক্সে বেহালা ছিল, সেটা পড়ে যায় রাস্তায়। আমার সবচেয়ে ভয় ছিল সেটার বুঝি কোনো ক্ষতি হয়েছে, কিন্তু দেখলাম তা হয়নি। এখন আমি আপনার কাছে এসেছি আমার কি করা উচিত সে বিষয়ে পরামর্শ নিতে। ফেলুদা একটা চারমিনার ধরিয়ে বলল, এই অবস্থায় তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। আর যে লোক আপনাকে আকন করেছে সে যে বিরুদ্ধ পার্টির লোক, এমনও ভাবার কোনো কারণ দেখছি না। সে সাধারণ চোর ছেঁচর হতে পারে, হয়তো আপনার মানি ব্যাগ হাতানোর তো আলে ছিল। আপনি বরং পুলিশে খবর দিতে পারেন। এর বেশি আর আমার দিকে থেকে কিছু বলা সম্ভব নয়, নিয়া চাও। তবে আর যদি কোনো ঘটনা ঘটে তাহলে আপনি আমাকে জানাবেন। কিন্তু এ ব্যাপারে পুলিশ আপনাকে আরো বেশি সাহায্য করতে পারবে বলে আমার বিশ্বাস। এটুকু বলতে পারি যে আপনার পারিবারিক ইতিহাস আমার খুব ইন্টারেস্টিং লাগল। এ রক মো পরিবার থেকে কেউ কোনোদিন যাত্রায় যোগ দিয়েছে বলে আমার জানা নেই। আমাকে বলা হতো আচাও ফ্যামিলির ব্ল্যাক শিপ, বললেন ইন্দ্রনারায়ণবাবু। অন্তত আমার ভাইরা তাই বলতেন। ইন্দ্রনারায়ণবাবু আর বসলেন না। উনি চলে যাবার পর ফেলুদা দুটো দোয়ার রিং ছেড়ে বলল, ভাবতে অবাক লাগে যে মাত্র 100 বছর আগে এই আচাও ফ্যামিলির কল্পনারায়ণ বিলেত দিয়ে চুটি নবাবি করেছে, আর আজ সেই ফ্যামিলির ছেলে মোহাম্মদ শফি লেনে যাত্রার রিহার্সাল দিতে গিয়ে গুন্ডার হাতে ব্লডের বাড়ি খাচ্ছে। মাত্র 3 জেনারেশনে এই পরিবর্তন কল্পনা করা যায় না।
অবশ্যই পরিবর্তনটা হয়েছে শুধু এরই ক্ষেত্রে, বললেন লালমোহন বাবু। অন্য ভাইদের কথা যা শুনলুম তাতে তো মনে হয় তারা দিব্যি আচাও ফ্যামিলির ট্র্যাডিশন চালিয়ে যাচ্ছেন। যাই হোক, বলল ফেলুদা, ফ্যামিলিটাকে ইন্টারেস্টিং লাগছে, বসপুকুরে একবার গিয়ে করতে পারলে মন্দ হতো না। সেই বসপুকুরের আচার্য বাড়িতে যাবার সুযোগ যে কয়েক দিনের মধ্যেই এসে করবে তাকে জানত। সোমনাথ অশোক আর দুদিনে শেষ হয়ে যাবে, সেদিকে দিয়ে ইন্দ্রনারায়ণের চিন্তা করার কিছু নেই। সত্যি বলতে কি, নাটক আরো চারখানা আগেই তৈরি হয়ে আছে, যদিও সে কথা ইন্দ্রনারায়ণ তার যা তা দলের মালিককে এখনো বলেননি। সব নাটক সব সময় চলে না, দর্শকের রুচি আশ্চর্যরকম বদলায় বছরে বছরে। হাওয়া বুঝে নাটক লিখতে হয়, না হলে ভালো নাটকও অনেক সময় মার খেয়ে যায়। সে বিচারে সোমনাথ অশোক এখন খুবই যুগোপযোগী নাটক। আসলে দুশ্চিন্তার কারণ অন্য, এখন বেজেছে রাত 10টা, আর কিছুক্ষণ পরেই বিনাপানি অপেরার ম্যানেজার অশ্বিনী বীর আসবেন ইন্দ্রনারায়ণের কাছে, এই নিয়ে 5 বার হবে তার আসা। এছাড়া নবনাট্য কোম্পানির লোকও এসেছে তার কাছে, কিন্তু বিনাপানির মতো জোর তাদের নেই। আসার কারণ একটাই, ভারত অপেরা থেকে ভাঙিয়ে নিতে চায় তারা ইন্দ্রনারায়ণকে। 17 বছর যাত্রার সঙ্গে যুক্ত রয়েছেন ইন্দ্রনারায়ণ, এখন তার বয়স 42। এই খাওয়া খাওয়ির ব্যাপারটা সম্পর্কে এতদিন তিনি ওয়াকিবহাল ছিলেন না, এখন হয়েছেন। অবিশ্বের জন্য তার খ্যাতি দায়ী, ঈশ্বরদত্ত ক্ষমতা নিয়ে জন্মেছিলেন ইন্দ্রনারায়ণ, তাই আজই সব বল তাকে হাত করতে চায়, বিশেষ করে বিনাপানি অপেরা। সেদিনের আক্রমণটা অবশ্যই এই রেশারেশির সঙ্গে যুক্ত নাও হতে পারে। প্রদোষীবাবু ঠিকই বলেছিলেন, এটা খুব সম্ভবত চার ছাঁচের ব্যাপার। মাথায় বাড়ি মারত, চাইলে কি মারতে পারত না? আসলে সে উদ্দেশ্য ছিল না, ছিল অজ্ঞান করে পকেট থেকে মানি ব্যাগটি নিয়ে পালানো। সেদিন সঙ্গে টাকাও ছিল 150-র উপর। ভাগ্যিস মলয় আর ইঞ্জিত এসে পড়ল, খুব বাঁচন বেঁচেছেন ইন্দ্রনারায়ণ। সন্তোষ বেয়ারা এসে স্লিপ দিল। অশ্বিনী ভর, যাও ডেকে আনো, বললেন ইন্দ্রনারায়ণ আচার্য। অশ্বিনী ভর এসে চেয়ার টেনে নিয়ে পাশেই বসে বললেন, বলুন। আপনি বলুন, বললেন ইন্দ্রনারায়ণ। আমি আর নতুন কথা কি বলবো ইন্দ্রবাবু, আমি তো এই নিয়ে 5 বার এলুম, এবার তো একটা এসপার ওসপার না করলেই নয়, সে তো বুঝতেই পারছি, কিন্তু আমি যে মনস্থির করে উঠতে পারছি না। অশ্বিনী বাবু, এতদিনের একটা সম্পর্ক চুকিয়ে দেওয়া তো মুখের কথা নয়, সবই বুঝলুম, কিন্তু আর্টিস্টরা তো ঘর বদল করছে। নিউ অপেরায় 10 বছর থাকার পর ভারতে চলে গেলেন সঞ্জয় কুমার, এ তো হামেশাই হচ্ছে, আর টাকার অঙ্কটা অগ্রাহ্য করছেন কি করে? আপনি কত পাচ্ছেন ভারত অপেরায়, সে তো আমরা জানি, 15,000। আমরা সেখানে বলছি 20। 1 বছরে আপনার ইনকাম হবে 2.5 লাখ, আর খাতির যত্ন আপনাকে আমরা ওদের চেয়ে কিছু কম করব না, গুণের কদর আমরাও করি, বিজ্ঞাপনে আপনার নাম থাকবে মোটা হরফে, আপনি যা বলবেন তাই আমরা মেনে নেব, দেহাত যদি সাধ্যের বাইরে না হয়। শুনুন অশ্বিনী বাবু, আমার আর 2-3 দিন লাগবে এই নাটকটা শেষ করতে, আমি এখন আর কিছু ভাবতে পারছি না, আপনি সামনের সপ্তাহে আর একটিবার আসুন, ভরসা দিচ্ছেন কিছুটা, একেবারে নিরাশ করার ইচ্ছে থাকলে আর আপনাকে আসতে বলবো কেন, তবে আমার দিকটাও আপনার চিন্তা করে দেখতে হবে, টাকাটাই যে সব সময় সব থেকে বড় জিনিস তা তো নয়। ভারত অপেরা যদি জানে যে আপনারা আমাকে 20 অফার করছেন, তাহলে আমার বিশ্বাস তারাও আমাকে ওই টাকাই দিতে চাইবে।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এত বছরের সম্পর্ক কি চট করে ভোলা যায়? ঠিক আছে, তাহলে তো এখন আর কথা বলে লাভ নেই। দিন সাতেক পরে এলে আশা করি ফল হবে। এভাবে ঝুলিয়ে রাখাটাও কোনো কাজের কথা নয়। ইন্দ্রাবু আসছি। নমস্কার। নমস্কার। ইন্দ্রনারায়ণ ঘর থেকে বেরিয়ে সামনের দরজার দিকে কিছু দূর এগিয়ে দিলেন অশ্বিনীবাবুকে। তারপর নিজের কাজের ঘরে ফিরে এসে আবার চেয়ারে বসলেন। শেষ দৃশ্যটা ভালোই যাচ্ছে। এভাবে একেবারে শেষ পর্যন্ত গেলে এ নাটককে কেউ রুখতে পারবে না। এটা হবে ইন্দ্রনারায়ণ আচার্যের জীবনের শ্রেষ্ঠ কাজ। ইন্দ্রনারায়ণ এক মনে কাজ করে চলেছেন। মাঝে মাঝে দু একটা শ্যামা পোকা আসছে সামনে পূজে। এই পোকাই তার কাজে সবচেয়ে বেশি বাধাতের সৃষ্টি করে। আর লোডশেডিং, তবে আজ কদিন থেকে লোডশেডিং অন হচ্ছে না। আশা করি সামনের দুটো দিনও হবে না। ইন্দ্রনারায়ণ তার পুরো মনোযোগটা লেখায় দিলেন। তার জীবনের শ্রেষ্ঠ নাটক সোমনাথ অশোক, কিন্তু কাজ বেশি দূর এগোতে পারল না। ইন্দ্রনারায়ণ টেরও পেলেন না যে একটি লোক ঘরে দুপে অতি সন্তপণে তার পিছনে এসে দাঁড়িয়েছে। তারপর হামান্দিস্তার একটি মক্ষম বাড়ি। আর ইন্দ্রনারায়ণের চোখের সামনে সবকিছু চিরতরে অন্ধকার হয়ে গেল। খবরের কাগজ খুলে চমকে উঠলাম। ইন্দ্রনারায়ণ আচার্য তার বাড়িতে খুন হয়েছেন। গত পরশু রাত্রে হয়েছে ঘটনাটা। খবরের যাত্রায় ইন্দ্রনারায়ণের ভূমিকা সম্বন্ধেও কয়েক লাইন লিখেছে। আশ্চর্য 10 দিনও হয়নি ভদ্রলোক হাম আদের বাড়ি এসেছিলেন ফেলুদার সঙ্গে দেখা করতে। ফেলুদা অবশ্যই আমার আগেই খবরটা পড়েছে। আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, লোকটা এল আমার কাছে, অথচ কিছু করতে পারলাম না। ওর জন্য অবিশ্বাস করার কোনো উপায়ও ছিল না। আমার একটা ব্যাপারে খটকা লাগছিল। বললাম, প্রথমবার ভদ্রলোককে গলিতে অ্যাটাক করেছিল, আর এবার একেবারে বাড়ির ভিতরে এসে খুন করল। খুব ডেয়ারিং খুনি বলতে হবে। ফেলুদা বলল, সেটা ওর বাড়ির প্ল্যান। ভদ্রলোক কোন ঘরে থাকতেন ইত্যাদি না দেখে বলা যাবে না। আর খুন করার তেমন তাগিদ থাকলে বাড়িতে এসে করবে না কেন? কিন্তু এবার তো আর তোমাকে তদন্তর জন্য ডাকল না, এবারে পুলিশকেই ডেকেছে বোঝা যাচ্ছে। তবে ও পাড়ার থানার দরোগা মণিলাল পোদারকে তো বেশ ভালো করে চিনি। তিনি যদি কোনো খবর দেন। মণিলাল পোদ্দারকে আমিও একবার দেখেছি। মোটাসোটা দুশো ভদ্রলোক। ফেলুদাকে যেমন ঠাট্টাও করেন তেমনি শ্রদ্ধাও করেন। তবে শেষ পর্যন্ত খবরটা এল দারোগার কাছ থেকে নয়, স্বয়ং আচাও বাড়ির কর্তা 79 বছরের বুড়ো কীর্তিনারায়ণ ফেলুদাকে ডেকে পাঠালেন। খুনটা হবার 3 দিন পরে সকালে 9টা নাগাদ এক ভদ্রলোক এলেন আমাদের বাড়িতে। বয়স 40-এর কাছাকাছি, বেশ শার্প চেহারা, চোখে সোনার চশমা। অক্টোবর মাস হলেও বেশ গরম। ভদ্রলোক সোফায় বসে রোম আল বার করে ঘাম মুছে বললেন, কিছু মনে করবেন না মি মিত্তির, বহুবার চেষ্টা করেও আপনার লাইন পেলাম না। আমি আসছি বসপুকুরের আচার্য বাড়ি থেকে। আমায় পাঠিয়েছেন বাড়ির কর্তা কীর্তিনারায়ণবাবু। আমাদের বাড়িতে একটা খুন হয়েছে জানেন বোধ হয়, সেই ব্যাপারে যদি আপনার সাহায্য পাওয়া যায়। আপনার পরিচয়টা এই দেখুন, আসল কথাটাই বলা হয়নি। আমার নাম পদ্মুম্ন মল্লিক। আমি ও বাড়িতে থেকে বংশের আদিপুরুষ কন্দপুনারায়ণের একটা জীবনী লিখছি। লেখাই আমার পেশা। একটা খবরের কাগজে চাকরি করতাম, এখন ছেড়ে দিয়েছি। আপাতত জীবনীর জন্য তথ্য সংগ্রহের সঙ্গে সঙ্গে কীর্তিনারায়ণের সেক্রেটারির কাজ করছি। উনি ব্যারিস্টার ছিলেন, রিটায়ার করেছেন বছর 4 হল। ওর শরীরটা বিশেষ ভালো নেই। আমাকে ডাকতে এসেছেন,
পুলিশে খবর দেওয়া হয়নি। পুলিশ যা করার করছে, কিন্তু কীর্তিনারায়ণের পছন্দ অপছন্দ একটু গতানুগতিকের বাইরে। পুলিশকে দেখেছে ওর ছেলেরা। উনি নিজে আপনার কথা বললেন, বললেন পুলিশের চেয়ে একজন ভালো প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ কর, লে কাজ হবে বেশি। উনি আবার গোয়েন্দা কাহিনীর বিশেষ ভক্ত। আপনার যা পারিশ্রমিক তাও উনি দিতে রাজি আছেন? অবশ্যই। ইতিমধ্যে খুন সম্বন্ধে আর কোনো তথ্য পাওয়া গেছে? বিশেষ কিছুই না। খুনটা মাথার পিছন দিকে বাড়ি মেরে করা হয়। ইন্দ্রনারায়ণ তখন টেবিলে বসে কাজ করছিলেন। পুলিশের ডাক্তার পরীক্ষা করে বলেন যে খুনটা হয় রাত 12টা থেকে 12:30টার মধ্যে। ইন্দ্রনারায়ণের ঘর ছিল বাড়ির একতলায়, একটা শোবার ঘর আর তার পাশে একটা কাজের ঘর। উনি অনেক রাত পর্যন্ত কাজ করতেন। উনি যে যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন সে খবর জানেন বোধহয়। ফেলুদা এবার মি মল্লিককে বলে দিল যে ইন্দ্রনারায়ণ আচার্য তার কাছে এসেছিলেন, তাই আচাও পরিবার সম্বন্ধে অনেক তথ্যই সে জানে। কাছে বিনাপানি অপেরার ম্যানেজার আসেন দেখা করতে। পুলিশ অবশ্যই তাকে জেরা করছে, কারণ বাড়ির চাকর সন্তোষ বেয়ারা তার জবানিতে বলে যে ইন্দ্রনারায়ণ আর ওই ভদ্রলোকের মধ্যে বাদশা হচ্ছিল সেটা সে শুনতে পায়। কিন্তু বিনাপানি অপেরার ভদ্রলোক, নাম বোধহয় অশ্বিনীবাবু, 11টার মধ্যে চলে যান, তা প্রপর আবার আসেন কি না জানা যায়নি, কারণ বাড়ির পিছন দিকে একটা দরজা আছে সেটা চাকরিরা বন্ধ করে অনেক রাত্রে। রাতের কাজের পর চাকরাগুলো পাড়ায় আড়া দিতে বেরোয়, ফেরে একটার কাছাকাছি। কাজেই 12টা নাগাদ যদি অশ্বিনীবাবু আবার ফিরে এসে থাকেন তাহলে সে খবর কেউ নাও জানতে পারে। যাই হোক, সে তো আপনি গিয়ে তদন্ত করবেনই। অবশ্যই যদি আপনি তদন্তের ভার নিতে রাজি থাকেন। যদি তাই হয় তাহলে আজ সকালেই 11টা নাগাদ আপনি আসতে পারেন, তখন কীর্তিনারায়ণ ফ্রি থাকেন। ফেলুদ রাজি হবে জানতাম, কারণ আচাও পরিবার সম্বন্ধে ওর একটা কৌতূহল আগে থেকেই ছিল। তাছাড়া ইন্দ্রনারায়ণবাবুর সঙ্গে কথা বলেও ওর বেশ ভালো লেগেছিল। ঠিক হল আমরা 11টার সময় বসপুকুরে গিয়ে হাজির হব। পদ্মুন্নবাবু আরেকবার ঘাম মুছে বিদায় নিলেন। ওই কাগজটা কি বেরিয়ে পড়ল দেখত, ফেলুদা বলল ভদ্রলোক চলে যাবার পর। একটা ভাঁজ করা সাদা কাগজ সোফার কোণে পড়ে আছে, আমি সেটা তুলে ফেলুদাকে দিলাম। ভাঁজ খুলতে দেখা গেল ডট পেনে দুলাইন ইংরেজি লেখা, HAPPYDRTHBAY HUKUMCHANG। ফেলুদা ভুরু কুচকে লেখাটার দিকে কিছুক্ষণ চেয়ে দেখে বলল, হুকুম চাঁদ নামটা চেনা চেনা মনে হচ্ছে। কথাটা বোধহয় জন্মদিনের কেকের উপর লেখা হবে। হুকুম চাঁদ সম্ভবত কীর্তিনারায়ণের বন্ধু, কিংবা হয়তো টেলিগ্রাম পাঠানো হবে। মল্লিকের উপর ভার ছিল কাজটা করবার। ফেলুদা কাগজটাকে আবার ভাঁজ করে নিজের শার্টের বুক পকেট রেখে দিল। এবার কর্তব্য হচ্ছে তৃতীয় মাস্কেটিয়ারকে ফোন করা। তার যান ছাড়া তো আমাদের গতি নেই, এবং তাকে বাদ দিলে তিনি সন্তুষ্ট হবেন বলে মনে হয় না। লালমোহনবাবুকে ফোন করার এক ঘন্টার মধ্যেই ভদ্রলোক স্নান করে ফিটফট হয়ে নিজের সবুজ অ্যাম্বাসাডর নিয়ে চলে এলেন। সব শুনেন টুনে বললেন, এবারে পুজোটা তার মানে রহস্যের জট ছাড়াতে কেটে যাবে, তা এক হিসেবে ভালো। উপন্যাসটা লেখা হয়ে গেলে পর হাতটা বড় খালি খালি লাগে, এতে সময়টা দিব্যি কেটে যাবে। ভালো কথা, আমার পরশি। রোহিণীবাবু সেদিন বলছিলেন ওর নাতি বসপুকুরে আচাসুদের সঙ্গে চেনা শোনা আছে। বললেন, এমন পরিবার দেখবেন না মশাই, বাপ ছেলেও মিল নেই, ভাইয়ে ভাইয়ে মিল নেই, তাও একান্নবর্তী হয়ে বসে আছে।
সে বাড়িতে যে খুন হবে সেটা আশ্চর্যের কিছুই নয়। আমরা রওনা দিয়ে দিলাম। লালমোহনবাবুর ড্রাইভার হরিপদবাবু যে গাড়িটার যত্ন নেন সেটা গাড়ির কন্ডিশন দেখলেই বোঝা যায়। ভদ্রলোক ফেলুদার ভীষণ ভক্ত। 11:05 বসপুকুর রোডে আচাসদের বাড়ির পর্তিকর নিচে দরজার সামনে গিয়ে দাঁড়াল আমাদের অ্যাম্বাসডর। কলিং বেল টিপতে চাকর এসে দরজা খুলে দিতেই দেখি পিছনে দাঁড়িয়ে আছেন পদ্মুন্ন মল্লিক। বললেন, গাড়ির আওয়াজ শুনেই বুঝেছি আপনি এসেছেন। আমিও থাকি একতলাতে। আসুন দোতলায়, একেবারে বড় কর্তার কাছে। পেল্লায় বাড়ি নিশ্চয় সেই কল্পনারায়ণের তৈরি, কিংবা তারও আগে হতে পারে, কারণ দেখে মনে হয় বয়স হবে অন্তত 150। চৌড়া কাঠের সিঁড়িতে শব্দ তুলে আমরা দোতলায় গিয়ে পৌঁছলাম। সিঁড়ির পাশের দেয়ালে আচার্যদের পূর্বপুরুষদের বিশাল বিশাল অয়েল পেন্টিং, সিঁড়ি দিয়ে উঠতে সামনে একটা পোকান শ্বেতপাথরের মূর্তি, এদিকে ওদিকে ছড়ানো নানান সাইজের ফুলদানি, তার বেশির ভাগই চিনে বলে মনে হল। একটা বিশাল দাঁড়ানো ঘড়িও রয়েছে সিঁড়ির সামনের বারান্দায়। বারান্দার এক পাশে দাঁড়ালে নিচে নাট মন্দির দেখা যায়, অন্য পাশে সারবাঁধা ঘর। এরই একটা ঘরে আমাদের নিয়ে গিয়ে ঢোকালেন পদ্মুন্ন মল্লিক। দেখলাম এটা একটা মাঝারি সাইজের বৈঠকখানা। চারিদিকে সোফা বিছানো, মাটিতে কার্পেট, মাথার উপর দুদিকে দুটো জার লণ্ঠন। আমি আর লালমোহনবাবু একটা সোফায় বসলাম। ফেলুদা কিছুক্ষণ পায়চারি করে জিনিসপত্র দেখা আর একটা ছোট সোফায় বসল। মল্লিক, মশাই গেছেন কীর্তিনারায়ণকে ডাকতে। 2 মিনিটের মধ্যেই এসে পড়লেন বাড়ির কর্তা কীর্তিনারায়ণ আচার্য। ধোপধাপে ফর্সা রং, দাড়ি গোফ থামানো, চুল অধিকাংশই পাকা। তবে 79-তেও যে কিছু কাঁচা অবশিষ্ট রয়েছে সেটাই আশ্চর্য। ছোটখাটা মানুষ, কিন্তু এমন একটা পার্সোনালিটি আছে যে তার দিকে চোখ যাবেই এবং গিয়ে থেমে থাকবে। দেখে মনে হয় ব্যারিস্টার হিসেবে ইনি ন নিশ্চয়ই খুব পাকা ছিলেন। ভদ্রলোকের পরনে সিল্কের পায়জামা, পাঞ্জাবি আর বেগুনি রঙের ড্রেসিং গাউন। চোখে যে চশমাটা রয়েছে সেটা হল যাকে বলে হাফ গ্লাস, অর্থাৎ নিচের দিকে পড়ার জন্য অর্ধেক লেন্স আর উপর দিকটা ফাঁকা। কই, কিনি গোয়েন্দা মশাই? ফেলুদা নিজের এবং সেই সঙ্গে আমাদের দুজনের পরিচয় দিয়ে দিল। লালমোহনবাবুর পরিচয় পেয়ে কীর্তিনারায়ণ চোখ কপালে তুললেন। কই, আপনার লেখা কোনো রহস্য গল্প তো কোনোদিন করেনি। লালমোহনবাবু ভীষণ বিনয় করে বললেন, আগে সে সব আপনার পড়ার মতো কিছুই না। তবু রহস্য গল্প যখন লেখেন তখন আপনার মতেও একটি গোয়েন্দা নিশ্চয় বর্তমান। দেখুন, আপনারা দুজনে মিলে এই রহস্যের কোনো কিনারা করতে পারেন কি না। ইন্দ্র ছিল আমার ছোট ছেলে। যা হয়, কনিষ্ঠ সন্তান অনেক সময় একটু নেগলেক্টেড হয়, ওর ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু তার জন্য ও কোনোদিন অভিযোগ করেনি বা খুপতে যায়নি। গান বাজনা ভালবাসত, পড়াশোনা যখন হল না তখন ভাবলুম ওদিকেই যাক। ছোট বয়স থেকেই গান লিখত, নাটক লিখত, বেহালা বাজাত। বাড়িতে বেহালা ছিল ঠাকুরদাদার আনা বিলেত থেকে। আম আতির ভেপু। ফেলুদা অবাক হয়ে প্রশ্ন করল, ওই রকমই রসিকতা ছিল ঠাকুরদার? বললেন কীর্তিনারায়ণ, বেহালাকে বলতেন আম আতির ভেপু। প্রথম নেবান্দা মোটর গাড়ি যখন কিনলেন তখন সেটাকে বলতেন পুষ্পক্ষরথ, গ্রামোফোন রেকর্ডকে বলতেন শুধশন চক, এই আর রকি। ঠাকুরদাদার কথা বলতে গেলে রাত খাবার হয়ে যাবে। আসল কথা হচ্ছে কি, ইন্দ্রর এইভাবে জীবন শেষ হয়ে যাওয়াতে আমি প্রচণ্ড আঘাত পেয়েছি। যাত্রায় যোগ দেওয়াটা আচাও বাড়ির ছেলের পক্ষে কিছু গৌরবের নয় ঠিকই, কিন্তু শেষের দিকে সে মাইনে পেত।
15,000 টাকা, এটাও তো দেখতে হবে। তার মধ্যে গুণ না থাকলে এটা কি হয়? আমি নিজে যাতা থিয়েটারের খুব ভক্ত ছিলাম, এক রকম নেশা ছিল বলতে পার। সেখানে আমার নিজের ছেলে সে লাইনে গেলে নাক সিটি করে চলবে কেন? না, ইনকে আমি সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম, আর সে সেটার সদ্ব্যবহার করে পুরোপুরি যাত্রার কাজ করে, ও তার মধ্যে কোনো বদখেয়াল দেখা দেয়নি। কাজ পাগলা মানুষ ছিল সে, বেহালায় হাত ছিল চমৎকার, গান লিখিত রীতিমতো ভালো। আমার মতে আচাল বংশের সে কোনো রকম অসম্মান করেনি, বরং একদিক দিয়ে দেখলে মুখ উজ্জ্বলই করেছে। ফেলুদা বলল, আপনি কি জানেন যে দিন 15 আগে মোহাম্মদ শফি লেনে তাকে একজন এসে পিছন থেকে আঘাত করে এবং আঘাত কাঁধে না পড়ে মাথায় পড়লে তিনি হয়তো তখনই মারা যেতেন? তা জানি বই কি, বললেন কীর্তিনারায়ণ। আমি তো তাকে তোমার পরামর্শ নিতে বলি। এবার যে ঘটনাটা ঘটিল, আপনার মতে কি তার জন্য এই যাত্রার দলগুলির মধ্যে রেষারেষি দায়ী? সে তো আমি বলতে পারব না, সেটা বার করার দায়িত্ব তোমার। তবে এটা বলতে পারি যে ইন্দ্রর শত্রু যদি থেকে থাকে তো সে যাত্রার দলেই হয়তো থাকবে। এমনিতে সে বিশেষ কারুর সঙ্গে মিশত না, আর সম্পূর্ণ নির্বিবাদী লোক ছিল। বললাম না, সে যে জিনিসটা জানতো সেটা হল কাজ। কাজের বাইরে তার আর কোনো ইন্টারেস্ট ছিল না। পুলিশ তো বোধহয় বাড়ির সকলকে জেরা করেছে, তা তো করবেই, সেটা তো তাদের রুটিনের মধ্যেই করে। কিন্তু তারা করেছে বলে তুমি করতে পারবে না, এমন কোনো কথা নেই। এখন অবশ্যই তুমি আমার অন্য ছেলেদের পাবে না, সন্ধ্যায় এলে পাবে। উদ্যুগ্ন এখন আছে, তাকে কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারো। চাকর পেয়ারারা আছে, আমার এক বউ আছেন হরিনারায়ণের স্ত্রী, বড় ছেলে দেবনারায়ণ বিপত্নী, হরিনারায়ণের মেয়ে লীনা আছে, সে খুব চালাক চতুর, ইন্দ্রর খুব ন্যায়তা ছিল। ভালো কথা, তোমার ফি কত? আমি আগাম 1,000 টাকা নিই, তারপর তদন্ত ঠিক মতো শেষ হলে পর আরো 1,000 নিই। রহস্যের সমাধান না হলে আগামটা ফেরত দেওয়া হয়, আর যে না তা হয় না। ভেরি গুড, আমি তোমাকে 1,000 টাকার চেক লিখে পাঠিয়ে দিচ্ছি। দোহাই বাপু, আমি কোনোদিন ফস করে চলে যাব, একে ডায়াবেটিস, তার উপর একটা স্ট্রোক হয়ে গেছে, যাবার আগে ইন্দ্রের খুনির শাস্তি হয় এটা আমি দেখে যেতে চাই। শুধু একটা প্রশ্ন করার বাকি আছে, বলো, হুকুম চাঁদ বলে কি আপনার বন্ধুস্থানীয় কেউ আছে? হুকুম সিং বলে একজনকে চিনতাম, তা সে অনেক দিন আগে। থ্যাংক ইউ ফেলুদা, পদ্মনবাবুর সঙ্গে আগে কথা বলা স্থির করল। কীর্তিনারায়ণবাবু উঠে চলে যেতে পদ্মনবাবু এসে ঘরে ঢুকলেন। ভদ্রলোক প্রথম কথাই বললেন, দারোগা সাহেব, একবার আপনার সঙ্গে দেখা করতে চান। কে? মিস্টার পোদ্দার। হ্যাঁ, উনি নিচে আছেন। আমরা তিনজন নিচে রওনা দিলাম। লালমোহনবাবু এতক্ষণ চুপচাপ ছিলেন, তবে বুঝতে পারছিলাম যে উনি সব কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। বিভিন্ন লোকে কিভাবে কথা বলে, সেদিকে নাকি লেখকদের দৃষ্টি রাখতে হয়, তা না হলে গল্পে ভালো ডায়ালগ লেখা যায় না। তাছাড়া কিছুদিন আগেই লালমোহনবাবু একদিন আমাদের বাড়িতে আড্ডা মারতে মারতে বলেছিলেন, শোনো ভাই তপেশি, তোমার দাদাকে কিন্তু আমরা তদন্তের ব্যাপারে যতটা সাহায্য করতে পারি ততটা করি না। এবার থেকে আমরাও চোখ কান খোলা রাখব। শুধু দর্শকের ভূমিকা নেওয়াটা কোনো কাজের কথা নয়, বিশেষ করে আমি নিজেই যখন গোয়েন্দা ইনি লিখি। মনিলাল পোদ্দার ফেলুদাকে দেখে একটাল এসে বললেন, বন্দে বন্দে ঠিক এসে হাজির হয়েছেন দেখছি। ফেলুদা বলল, আমি তো ভাবলাম এসে দেখব, আপনি বুঝি কেস খতম করে ফেলেছেন।
ব্যাপারটা তো মোটামুটি বোঝাই যাচ্ছে, বললেন মনিলালবাবু, যাত্রা প্রার্থীদের মধ্যে রেষারেষি। বিক্রম ভারত অপেরার স্তম্ভ বিশেষ, ওর জোরেই তাই নাটক চলত। অন্য দল তাকে ভাঙিয়ে নিতে চেষ্টা করছিল, পারেনি, তাই তাকে খুন করে ভারত অপেরাকে খোড়া করে দিয়েছে। অবিশ্বি চুরিরও একটা মোটিভ ছিল, কারণ ঘরে কিছু কাগজপত্র ঘাটাঘাটি করা হয়েছিল, হয়তো ওর লেখা কোনো নতুন নাটক খুঁজছিল। আপনি ভারত অপেরার মালিকের সঙ্গে কথা বলেছেন? শুধু ভারত অপেরা কেন, যেদিন খুনটা হয় সেদিন রাইভাল কোম্পানি বিনাপানি অপেরার ম্যানেজার এসেছিলেন ভিকটিমের সঙ্গে দেখা করতে। ভদ্রলোকের নাম অশ্বিনী ঘর, অনেক প্রলোভন দেখান, 20,000 টাকা মাইনে আফার করেন, কিন্তু ইন্দ্রনারায়ণ কোনো কমিটি করেননি। ভারত অপেরার প্রতি ন্যাচারেলি ওর একটা লয়্যালটি ছিল। অশ্বিনী বীর চলে যান 3:11, খুনটা হয় 12:30-12:30 মধ্যে, বাড়ির পিছনের দরজা খোলা ছিল। চাকর বলে ইন্দ্রনারায়ণ তখনও কাজ করছিলেন, আর মাঝে মাঝে বেহাল বাজাচ্ছিলেন, হয়তো গান লিখছিলেন। সেই সময় মার্গ আর তা হয় পিছন দিক থেকে এসে কোনো গোতা ভারী অস্ত্র দিয়ে মাথায় মারে, তৎক্ষণাৎ মৃত্যু। টেবিলে ঝুঁকে কাজ করছিলেন, এমনিতেই মারার সুবিধে, অস্ত্রটা পাওয়া গেছে না, যেদিকটা ইন্দ্রনারায়ণ থাকতেন সেদিকটা নিরিবিলি। একতলার ঘর, চাকর বাকর খেয়ে দে আরোরা মারতে গিয়েছিল, খাস পেয়ার, সন্তোষের আবার মদের নেশা, সে খাবার পরে মাল খেতে যায়, 12:30-1 এসে পিছনের দরজা বন্ধ করে। সদর দরজা অবশ্যই সব সময়ই বন্ধ থাকে, আর বাইরে দারোয়ান আছে, 12:00 যদি কেউ পিছনের দরজা দিয়ে তোকে তাহলে কেউ টের পাবে না, কারণ বাড়ির পিছনে গলি চুদুনস করলেন। আমি যদি একবার ইন্দ্রনারায়ণের শোবার ঘর আর কাজের ঘরটা দেখি তাহলে আপনাদের আপত্তি নেই তো? মোটেই না, ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে আমি যেমন আপনাকে ইনফরমেশন দিলাম সেটা আপনার তরফ থেকেও পেলে দুপক্ষেরই সুবিধা, বুঝতেই তো পারছেন। হে হে, মনিলালবাবুর সঙ্গে কথা সেরে আমরা পদ্মুন্নবাবুর সঙ্গে গেলাম ইন্দ্রনারায়ণ আচার্যের ঘরে। ঘরটা একতলার উত্তর পশ্চিম কোণে, বাড়ির উত্তর দিকটা হচ্ছে সামনের দিক, মাঝখানে নাথ মন্দির আর তাকে ঘিরে তিন দিকে বারান্দা আর সারি সারি ঘর। বাড়ির পিছনের দরজাটা দক্ষিণ পশ্চিম দিকে, পশ্চিমের বারান্দার শেষ মাথায়, তার মানে ক এও দরজা দিয়ে দুকে বারান্দা পেরোলে ইন্দ্রনারায়ণবাবুর শোবার ঘর পাবে সামনে, তারপর উত্তরের বারিন্দি ধরে 10 পা গেলে ডাইনে পাবে ইন্দ্রনারায়ণবাবুর কাজের ঘরের দরজা। অর্থাৎ বাইরে থেকে একজন লোক এসে খুন করাটা খুবই সহজ ব্যাপার। শোকার ঘরে খাট, একটা আলমারি, দুটো তাক আর কিছু ট্রাঙ্ক সুটকেস ছাড়া জিনিস বেশি নেই। আমরা কাজের ঘরে গিয়ে হাজির হলাম, এখানে বড় বড় দুটো তাক বোঝাই কাগজপত্র খাতা ইত্যাদিতে, বুঝলাম এগুলোতে নাটক আর গানের খসড়া রয়েছে, 17 বছরের যত কাগজ সবই মনে হল এই দুটো তাকে রয়েছে। বারান্দার দিকে যে দরজাটা রয়েছে সেটার ঠিক ডান পাশে একটা টেবিল আর চেয়ার, বোঝাই গেল এইখানেই খুনটা হয়েছিল। টেবিলের উপর ফাউন্টেন পেন, ডট পেন, পেন্সিল, পেপার ওয়েট, খালি টেবিল ল্যাম্প ইত্যাদি রয়েছে, আর যেটা রয়েছে সেটা হল একটা বেহালার কেস। ফেলুদা বলল, একবার আম আতির দেপুর চেহারাটা দেখা যাক। বাক্স খুলে বেহালাটা দেখে বুঝলাম ইন্দ্রনারায়ণবাবু সেটার খুব যত্ন নিতেন, 100 বছরের পুরনো বেহালা এখনো প্রায় নতুনের মতে রয়েছে। ফেলুদা চেষ্টা বন্ধ করে দিল। এছাড়া ঘরে রয়েছে এক পাশে একটা সোফা, একটা চেয়ার আর শ্বেত পাথরের একটা ছোট ট্যাপা টেবিল।
দেয়ালে ছবির মধ্যে রয়েছে দুটো বাঁধানো মানপত্র ইন্দ্রনারায়ণের, পাওয়া একটা বিলিতি ল্যান্ডস্কেপ আর একটা রামকৃষ্ণ পরমহংসের মাখামারা ছবি। ঘর দেখা হলে সোফা আর চেয়ারে ভাগাভাগি করে বসলাম আমরা চারজন। পদ্মুন্নবাবু ইতিমধ্যে ঘোলের সরকতের জন্য বলেছিলেন, সেটা এনে চোকর শ্বেতপাথরের টেবিলের উপর রাখল। শরবত খেতে খেতে কথা হল, আপনার ঘরটা কোথায়? ফেলুদা প্রশ্ন করল পদ্মুন্নবাবুকে। তেরোচা ভাবে এই ঘরের বিপরীত দিকে, বললেন পদ্মুন্নবাবু, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে। একেরারে কোণের ঘরটা হল লাইব্রেরি, আর আমারটা হল তার পাশেই। আপনি রাত্রে ঘুমন কখন? তা বেশ রাত হয়, এক আধা দিন তো একটা দেড়টাও হয়ে যায়। আমার কাজটা অর্থাৎ কল্পনারায়ণ সম্বন্ধে তথ্য সংগ্রহের ব্যাপারটা আমি সাধারণত রাত্রেই করি। প্রথম দিকে আমার কাজ ছিল কীর্তিনারায়ণকে ইন্টারভিউ করা। তিনি 22 বছর বয়স পর্যন্ত তার ঠাকুরদাদাকে দেখেছেন। তার কাছ থেকে সব তথ্য নেওয়া হলে পর আমি চিঠিপত্র, দলিল, ডায়েরি ইত্যাদি স্টাডি করা শুরু করি। তাহলে সেদিন যখন খুনটা হয় তখন আপনি জেগেছিলেন? তা তো বটেই, তবে নাট মন্দিরটা এত বড় যে আমার কাজের ঘর থেকে এ ঘরটা দেখাও যায় না, এখানকার কোনো শব্দ শোনাও যায় না। বিনাপানি অপেরা থেকে লোক এসেছিল ইন্দ্রনারায়ণবাবুর কাছে, সে খবর জানা গেল কিভাবে? সেটা বলেছে সন্তোষ পেয়েরা। অশ্বিনী বীর যে স্ক্রিপ্টটা পাঠিয়েছিলেন সেটাও টেবিলের উপর পাওয়া যায়। ভদ্রলোক কখন যান সে খবরও বেয়ারাই দেয়। আপনি বেহালা শুনতে পাননি? তা হয়তো এক আধকার শুনেছি, কিন্তু সেটা প্রায় রোজই শুনতাম বলে বিশেষ করে সেই দিন শুনেছিলাম। কিনা বলতে পারবো না। কনদর্শনারায়ণ কি নিয়মিত ডায়েরি লিখতেন? পরের দিকে লেখেননি, কিন্তু 25 বছর থেকে 40 বছর পর্যন্ত লিখেছিলেন। তার মানে বিলেত বোনের ডায়েরিও আছে? আছে বই কি? আর সে এক আশ্চর্য জিনিস, কত লর্ড আর ডিউক আর ব্যানের সঙ্গে যে তিনি খানাপিনা করেছেন তা পড়লে আশ্চর্য হয়ে যেতে হয়। লন্ডন থেকে কল্পনারায়ণ ফ্রান্সে যান, সেখানে প্যারিসে কিছুদিন কাটিয়ে তিনি চলে যান ভূমধ্যসাগরের উপকূলে দক্ষিণ ফ্রান্সের রিভিয়েরাতে। আপনি তো জানেন এই অঞ্চলের কয়েকটি শহরের ক্যাসিনো হল জুয়ারিদের তীর্থস্থান। কল্পনারায়ণ মন্ত্রীকালের ক্যাসিনোতে রুলেট থেকে লাখ লাখ টাকা জেতেন। খুব কম বাঙালি সে যুগে বিলেত দিয়ে এরকম কীর্তি রেখে এসেছেন। আচাসদের জমিদারি কোথায় ছিল? পূর্ববঙ্গে কান্তিপুরে, বিরাট জমিদারি। ফেলুদা একটা চারমিনার ধরালো, দুটো টান দিয়ে তারপর বলল, মৃতদেহ আবিষ্কার করেছে সেও সন্তোষ বেয়েরা। সে নিজে ফেরে প্রায় 12:45। তারপর ইন্দ্রনারায়ণবাবুর কাজের ঘরে বাতি জ্বলছে দেখে একবার উকি দিতে এসে দেখে এই ব্যাপার, সঙ্গে সঙ্গে আমাকে খবর দেয়। তারপর আমি দোতলায় গিয়ে অন্যদের জানাই, পুলিশে খবর দেবার সিদ্ধান্ত কার? দেবনারায়ণবাবুর। বড় কর্তা না করেছিলেন, কিন্তু দেবনারায়ণবাবু বাপের কথায় কান দেননি। আপনার সঙ্গে ইন্দ্রনারায়ণবাবুর সম্পর্ক কিরকম ছিল? দিব্যি ভালো। আমি ভদ্রলোককেও কিছু প্রশ্ন করেছিলাম, বিশেষ করে তার বেহালা সম্পর্কে। উনি বলেন যন্ত্রটা খুব ভালো এবং আওয়াজ অতি মিষ্টি। প্রায় 70 বছর ওটা না বাজানো অবস্থায় পড়েছিল, কিন্তু ইন্দ্রনারায়ণ ওটা বার করে বাজাতে আরম্ভ করার সঙ্গে সঙ্গেই ওটার আওয়াজ খুলে যায়। ভদ্রলোক সম্পর্কে আপনার ধারণা কি? একেবারে কাজ পাগলা মানুষ ছিলেন, কাজে ডুবে থাকতেন যতক্ষণ বাড়িতে থাকতেন, লাইব্রেরি থেকে বই নিতে আসতেন মাঝে মাঝে, বিশেষ করে ঐতিহাসিক নাটক লেখার সময় বই দেখার দরকার হাতে। কল্পনারায়ণের ছেলে কীর্তিনারায়ণের বাবা দর্শনারায়ণ ইতিহাসে এম ছিলেন,
তাই লাইব্রেরি ইতিহাসের বই খুব ভালোই আছে। এবার অন্য দু ভাই সম্বন্ধে একটু জানতে চাই। বেশ তো, সবচেয়ে বড় তো দেবনারায়ণ, তারপর হরিনারায়ণ, তারপর ইন্দ্রনারায়ণ। হ্যাঁ, ইন্দ্রনারায়ণ তো বিয়ে করেননি, আর দেবনারায়ণ শুনলাম বিপত্নী। আর যে হ্যাঁ, বছর 7 আগে ওর স্ত্রীর মৃত্যু হয়। ওর ছেলেপিলে নেই, একটি মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে, স্বামী পুনায় কাজ করে, ছেলে একটি আছে, সে আমেরিকায় ইঞ্জিনিয়ারিং করে। আপনার মতে দেবনারায়ণ লোক কেমন? অত্যন্ত চাপা, গভীর প্রকৃতির মানুষ। উনি কি চাকরি করেন? উনি স্টকের কি কোম্পানিতে উঁচু পোস্টে আছেন? অফিস থেকে বাড়ি ফেরেন কখন? তারা 9:30 আগে তো নই, কারণ অফিস থেকে ক্লাবে যান, সন্ধ্যাটা সেখানেই কাটান। ভাইয়ের মৃত্যুতে কি উনি খুব শোক পেয়েছিলেন বলে মনে হয়? 3 ভাইয়ের মধ্যে বিশেষ সম্ভব ছিল না, বিশেষ করে ইন্দ্রনারায়ণ যাত্রার কাজ করেন বলে আমার ধারণা। অন্য 2 ভাই ওকে বেশ সেও জ্ঞান করতেন, কিন্তু কীর্তিনারায়ণ তো ছোট ছেলেকে বেশ ভালোই বাসতেন। শুধু ভালোবাসতেন না, 3 ছেলের মধ্যে ছোটকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ অনেক কথাতে এই পক্ষপাতিত্ব প্রকাশ পেত। কীর্তিনারায়ণ কি উইল করেছেন? করেছেন বলেই তো আমার ধারণা, সেই উইলেও তো এই পক্ষপাতিত্ব প্রকাশ পেতে পারে। তা তো পারেই। ফেলুদা একটা চারমিনার ধরালো। লালমোহনবাবু তার ছোট্ট লাল খাতাটা বার করে কি যে নোট লিখছেন তা উনি জানেন? হয়তো ভবিষ্যতের একটা গল্পের ব্লট ওর মাথায় আসছে। এবার 2. ভাই সম্বন্ধে একটু জানা দরকার। কি জানতে চান বলুন, বললেন পদ্মনবাবু। উনি তো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। হ্যাঁ, স্কিনার অ্যান্ড হার্ডউইক কোম্পানিতে আছেন। কেমন লোক? ওর তো ফ্যামিলি আছে, কাজেই সেখানেই বড় ভাইয়ের সঙ্গে একটা তফাতে হয়ে যাচ্ছে। ভদ্রলোক মোটামুটি ফুর্তিবাজ, বিলিতি গান বাজনার খুব ভক্ত, রেকর্ড আর ক্যাসেট শোনেন? হ্যাঁ, তবে সেটা রবিবারে। অন্যদিন সন্ধ্যায় ইনিও ক্লাবে যান, ফেরেন সেই 9:30। কোন ক্লাব? স্যাটারডে ক্লাব। বড় ভাইও কি এটি ক্লাবের মেম্বার নাকি? না, উনি বেঙ্গল ক্লাবে। হরিনারায়ণের তো একটি মেয়ে আছে। হ্যাঁ, লীনা, বুদ্ধিমতী, বছর 14 বয়স, পিয়ানো শিখছে, ক্যালকাতা গার্লস স্কুলে পড়ে। সে বেচারি কাকার মৃত্যুতে খুব আঘাত পেয়েছে, কারণ সে কাকার খুব ভক্ত ছিল। আর হরিনারায়ণবাবু, তিনি আঘাত পাননি। বড় 2 ভাইয়ের কেউই ছাড়কে বিশেষ আমল দিতেন না। আর হয়তো ইন্দ্রনারায়ণ যাত্রা থেকে এত রোজগার করছে সেটাও তারা বিশেষ সুনজরে দেখত না। তাও হতে পারে, আমার অবশ্যই এই 2 ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে। সেটা বোধহয় শনি কি রবিবার করলে ভালো হয়, তাই না? শনিবার সকালে এলে 2 ভাইকে পাবেন। আপনি যে কল্পনারায়ণের জীবনীর উপর কাজ করছেন, সেটা কতদিন থেকে? তা পায় 6 মাস হল। হঠাৎ এই মতি হল কেন? আমি 19 শতাব্দীর নিয়ে একটা উপন্যাস লিখব বলে ন্যাশনাল লাইব্রেরি গিয়ে পড়াশোনা করছিলাম, সেই সময় কল্পনারায়ণের নাম পাই। খোঁজখবর নিয়ে জানি তার বংশধরেরা এখনো আছেন বস্তুপুরে। সোজা এসে কীর্তিনারায়ণের সঙ্গে দেখা করি। কীর্তিনারায়ণ বলেন, তুমি আমার বাড়িতে থেকে রিসার্চ করতে পারো, কিন্তু সেই সঙ্গে আমার কিছু কাজও করে দিতে হবে, তার জন্য আমি তোমাকে পারিশ্রমিক দেব। আমি তখন খবরের কাগজের কাজ ছেড়ে এখানে চলে আসি। এখানে অনেক ঘর খালি পড়ে আছে, তারই একটা ঘরে আমাকে একতলায় থাক। কত দিন কীর্তিনারায়ণ? গত 6 মাসে আমি এবাড়ির সঙ্গে বেশ মিশে গেছি। আমার কারবার অবশ্যই শুধু কীর্তিনারায়ণকে নিয়ে, তবে অন্যরাও আমার ব্যাপারে কোনো আপত্তি করছেন বলে শুনিনি। ভালো কথা,
ফেলুদা তার পার্স থেকে এক টুকরো সাদা কাগজ বার করল। এটা বোধহয় সেদিন আপনার পকেট থেকে পড়ে গিয়েছিল, আপনি যখন খাম রুমাল বার করেন। জন্মদিনের জন্য কেকের অর্ডার কি, নাকি টেলিগ্রাম? ফেলুদা হ্যাপি বার্থডে হুকুম চাঁদ লেখা কাগজটা পদ্মুম্নবাবুর হাতে দিল। পদ্মুম্নবাবু ভুরু কপালে তুলে বললেন, কই, এমন তো কোনো কাগজ আমার পকেট ছিল না। আর ওই হুকুম চাঁদ যে কে সে তো আমি বুঝতেই পারছি না, আপনি সেদিন কিসে করে আমার বাড়িতে এসেছিলেন? বাস, বাসে ভিড় ছিল, তার মধ্যে কেউ এটা পকেট ফেলে দিতে পারে? তা পারে, কিন্তু এটার তো কোনো মানে আমি বুঝতে পারছি না। এটা যদি আপনার না হয় তো আমার কাছে থাকুক। ফেলুদা কাগজটা আবার পার্সে রেখে দিল। এই কাগজ যে একটা রহস্যের মধ্যে পড়ে তাতে কোনো সন্দেহ নেই। আমরা বসপুকুর দিয়েছিলাম বৃহস্পতিবার, আবার যেতে হবে শনিবার, কাজে মাঝে শুক্রবারটা ফাঁক। সেই ফাঁকে দেখি লালমোহনবাবু আমাদের বাড়িতে এসে হাজির। আসলে একটা তদন্ত যখন শুরু হয়ে যায় তখন আর নিয়ম মানা যায় না। ভদ্রলোক এসেই ধাপ করে সোফায় বসে বললেন, আপনার তো শুধু বসপুকুর গেলে চলবে না, মশাই যাত্রা পার্টিগুলোতেও তো একবার যাওয়ার দরকার। সে আর বলতে, বলল ফেলুদা, মৃত ব্যক্তির সমস্ত জীবনটাই তো যাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে। আপনি যখন এসে করেছেন তখন বাড়িতে বসে না রেজিয়ে চলুন মোহাম্মদ শফি লেনটা ঘুরে আসা যাক। তারপর বিনাবাণী অপেরার ম্যানেজার সেই ঈশানবাবু নাকি অশ্বিনীবাবু, হ্যাঁ অশ্বিনীবাবুর সঙ্গে তো কথা বলতে হবে, তাই না? নিশ্চয়ই, তোকে একবার ডিরেক্টরিতে দেখ তো বিনাপানি অপেরার ঠিকানাটা কি। ডিরেক্টরি দেখতে বেরোল বিনাপানি অপেরা সুরেশ মল্লিক স্ট্রিটে। লালমোহনবাবু বললেন যে রাস্তাটা ওর জানা আছে, ওখানে একটা ব্যায়ামাগারে নাকি উনি কলেজে থাকতে রেগুলারলি যেতেন। বলেন কি, বলল ফেলুদা, বিশ্বাস করুন দুই বৈঠক বারবেল চেস্ট এক্সপ্যান্ডার কোনোটা বাদ দিইনি, বডির ডেভেলপমেন্টও হয়েছিল ভালোই, আমার হাইটু 42 ইঞ্চি, ছাতি নেহাত নিন্দের নয়। তা সে সব মাংসপেশি গেল কোথায়? আর মশাই, লেখক হলে কি আর মাসল থাকে শরীরে? তখন সব মাসল গিয়ে জমা হয় ব্রেনে। তবে ভোরে হাঁটার অভ্যাসটা রেখেছি, ডেইলি 2 মাইলস, তাই তো আপনার সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারি। চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। লালমোহনবাবুর ড্রাইভার হরিপদবাবুর খুব উৎসাহ, খুনের ব্যাপারটা কাগজে পড়েছেন তো, সারা ভারত অপেরার অনেক যাত্রা ওর দেখা, আমরা সেই খুনেরই তদন্ত করছি জেনে বললেন, ইন্দাচাচি এক ভারত অপেরাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। ওর খুনিকে কাকরায় দাঁড় করতে পারলে একটা কাজের কাজ হবে। শুক্রবার ট্রাফিক প্রচুর, তাই ভারত অপেরার আপিসে পৌঁছতে লাগলো প্রায় 45 মিনিট। নম্বরটা ডিরেক্টরিতে চেয়ে নিয়েছিলাম, তাছাড়া দরজার উপরে সাইনবোর্ডে লেখাই রয়েছে কোম্পানির নাম। দরজা দিয়ে ঢুকে একটা টেবিলের পিছনে একজন কারো মতন মাঝবয়সী লোক বসে আছেন, বললেন, কাকে চাই? ফেলুদা তার কার্ডটা বার করে দেখাতে ভদ্রলোকের চোখের অলস চাহনিতে কিছুটা জৌলুস এল। বললেন, আপনারা কি শরৎবাবুর সঙ্গে দেখা করতে চাইছেন? আমাদের রোপাইটার আগে, হ্যাঁ, বলল ফেলুদা, একটু বসুন। একটা বেঞ্চি আর ও আর ও একটা চেয়ার ছিল ঘরটায়, আমরা তাতেই ভাগাভাগি করে বসলাম। ভদ্রলোক উঠে পিছনের একটা দরজা দিয়ে বেরিয়ে গেলেন। লালমোহনবাবু বললেন, এই কোম্পানির যে এত রমরমা সেটা কিন্তু এঘর থেকে বোঝার কোনো উপায় নেই। মিনিট খানেকের মধ্যেই ভদ্রলোক ফিরে এসে বললেন, আসুন আমার সঙ্গে। শরৎবাবু দোতলায় বসেন, একটা সরু সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় হারমোনিয়ামের শব্দ পেলাম।
রিহার্সলের তোড়জোড় চলছে নাকি? খুঁটি চলে গেলেও যাতায়াত চালিয়েই যেতে হবে। প্রোপাইটার শরৎ ভট্টাচার্যির আপিস দেখে কিন্তু ধারণা পাল্টে গেল। বেশ বড় ঘর, বড় টেবিল, চারপাশে মজবুত চেয়ার, দেয়ালে একটা বিরাট বারোমাসি ক্যালেন্ডার, আর্টিস্টদের বাঁধানো ছবি, দুটো আলমারিতে মোটা মোটা খাতপত্র ছাড়া একটা গোদারেজের আলমারি রয়েছে, মাথার উপর বাই বাই করে ঘুরছে পাখা। টেবিলের পিছনে যিনি বসা তিনি অবিশ্বী শরৎবাবু। তার মাথায় টাক, কানের পাশে পাকা চুল, ঘন কালো ভুরু, মুখের চামড়া টান। বয়স বোঝা যায় না, শুধু বলা যায় 55 থেকে 65-এর মধ্যে। আপনি প্রদোষমিত্রী? ফেলুদার দিকে তাকিয়ে ভদ্রলোক প্রশ্ন করলেন। আর ইনি হচ্ছেন আমার বন্ধু রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলি, বলল ফেলুদা। ওরে বাবা, আপনি তো স্বনামধন্য ব্যক্তি মশাই, আমার বাড়িতে আপনার অনেক ভক্ত আছে। লালমোহনবাবু বাচারে ফি হে করলেন, তারপর ভদ্রলোক বলতে আমরা চেয়ারে বসলাম। ফেলুদাই কথা শুরু করল। ইন্দ্রনারায়ণবাবুর বাবা আমাকে তার ছেলের খুনের তদন্ত করতে বলেছেন, সেই জন্যেই আসা। শরৎবাবু মাথা নেড়ে বললেন, আমি আর কি বলতে পারি বলুন, শুধু এটুকুই জানি যে আমাদের একেবারে পথে বসিয়ে দিয়ে গেছেন ভদ্রলোক। নাটক লিখিয়ে হয়তো পাওয়া যায়, কিন্তু অমন গান কেউ লিখত না, আর কেউ লিখবেও না। আহা আকাশে হাসিছে চাঁদ, তুমি কেন আনম নাকি গান? শুধু গান শুনতাই লোকে বার বার ফিরে ফিরে আসে। আমরা শুনেছি অন্য দল থেকে তাকে প্রলোভন দেখানো হচ্ছিল। সে তো বটেই, তবে প্রলোভনে কোনো কাজ হয়নি। আমার সঙ্গে তার সম্পর্ক এত ঘনিষ্ঠ ছিল যে আমাকে ছাড়বার কথা সে কল্পনাও করতে পারত না। যখন প্রথম এল তখন তার বয়স 25। আমি যে তাকে প্রথম সুযোগ দিয়েছিলাম সেটা সে কোনোদিন ভুলতে পারেনি। শেষটায় তার জীবননাশ করে আমায় খোড়া করে দিল। শরৎবাবু ধুতির খুব দিয়ে চোখের জল মুছলেন, তারপর বললেন, আগে একবার ওর মাথায় বাড়ি মারার চেষ্টা করেছিল রাস্তায়। অবশ্যই সেটা খুনের চেষ্টা কিনা, আর সেটার সঙ্গে আসল খুনের কোনো সম্পর্ক আছে কি আর সেটা বলতে পারব না। এই গালিটায় গুন্ডা বদমাইশের অভাব নেই। সেদিন ওরা দুজন এসে না পড়লে অন্তত ওর মানি ব্যক্তি হাওয়া হয়ে যেত বলে আমার বিশ্বাস। সেটা আর হয়নি। তবে আসল খুনটা যে আমাকেও এক রকম খুন করা সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনি তদন্ত করতে চান তো বিনা পানি অপেরায় গিয়ে করুন, আমার নিজের আর কিছু বলার নেই। আমরা উঠে পড়লাম। ইতিমধ্যে চা খাওয়া হয়ে গেছে সেটা বলেনি। এরপরে স্টপ হল সুরেশ মল্লিক স্ট্রিট। আমহাস্ট স্ট্রিট ঘুরে উত্তরে যেতে গিয়ে বয় একটা মোড় নিয়ে তারপরের ডাইনের রাস্তাটাই হল সুরেশ মল্লিক স্ট্রিট। 14 নম্বরে বিনা পানির আপিস বার করতে কোনো অসুবিধা হল না। এখানে বাড়িতে দুকেই যাকে বলে উদাত্ত কণ্ঠস্বর শুনতে পেয়ে বুঝলাম পুরোদমে মহড়া চলছে। ম্যানেজার অশ্বিনীবাবুকে বার করতে সময় লাগল না। বদমেজাজি চেহারা, টুথব্রাশ গোফ, বছর 50-এর বয়স। বাইরের একটা ঘরে আমাদের বসতে দেওয়া হয়েছিল। ভদ্রলোক দুকে এসে ফেলুদার কার্ড দে সেই খাপ্পা হয়ে উঠলেন, একই বসপুকুরের খুনের ব্যাপার নাচি। ফেলুদা বলল, আজ যে হ্যাঁ, আমার উপর তদন্তের ভার পড়েছে। আপনি ইন্দ্রনারায়ণবাবুর সঙ্গে খুনের রাত্রে দেখা করেছিলেন, তাই আপনাকে দু একটা প্রশ্ন করার ছিল। পুলিশ তো এক দফা জেরা করে গেছে, আবার আপনি কেন? তা যাই হাত, আমি বলেই দিচ্ছি, আমি খুনের বিষয়ে কিছুই জানি না। আমি গোসলুম তাকে একটা অফার দিতে আমাদের তরফ থেকে। এর আগেও কয়েকবার গেছি,
ওকে ইংরাজি করিয়ে এনেছিলাম, কারণ ভারত অপেরা ওকে যে টাকা দিত আমরা তার চেয়ে দের বেশি অফার করি। আমাদের সে জোর আছে বলেই কর। কাজে অবস্থায় আমরা যেটা চেয়েছিলাম সেটা হল উনি যাতে আমাদের দলে যোগ দেন। উনি যদি মরেই যান তাহলে আমাদের লাভটা হচ্ছে কোথেকে? অন্য দলের ক্ষতি হলে তাতেও তো আপনাদের লাভ। না, ওসব ছ্যাচরামোর মধ্যে আমরা নেই। এ দল সে দল থেকে আর্টিস্ট বানিয়ে নেবার চেষ্টা আমরা সব সময়ই করি, কিন্তু তাতে সফল না হলে কি আমরা সে আর্টিস্টকে পানে মেরে অন্য দলের ক্ষতি করব? আপনি বলছিলেন উনি নিমরাজি হয়েছিলেন, তার কোনো প্রমাণ আছে কি? বোরাই যখন চিঠি লিখে অফার দি তার একটা পোস্টকার্ডের উত্তর আছে, দেখতে চান? দেখাতে পারি। ফেলুদা বলতে ভদ্রলোক ফাইল থেকে পোস্টকার্ডটা বার করে দেখালেন। তাতে দেখলাম ইন্দ্রনারায়ণবাবু সত্যি বলেছেন, আপনাদের প্রস্তাব আমি ভেবে দেখছি। আপনি মাস খানেক বাদে অনুগ্রহ করে আরেকবার অনুসন্ধান করবেন? অর্থাৎ ইন্দ্রনারায়ণবাবু বিনাপানি অপেরার প্রস্তাবে পুরোপুরি না করেননি, তার মনে একটা দ্বিধার ভাব এসেছিল। ফেলুদা বলল, সেদিন রাত্রে যে আপনি গেলেন তখন আপনাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছিল। আমি ওকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছিলাম সেটা ঠিক, আর তাতে হয়তো গলা একাধবার চড়ে যেতে পারে, কিন্তু ইন্দ্রনারায়ণবাবু মাথা ঠান্ডা লোক ছিলেন, সেই কারণেই তার কাজটা এত ভালো হতো। উনি বললেন, ভারত অপেরার সঙ্গে এতদিনের সম্পর্ক সেটা ভাঙা তো সহজ কথা নয়, কিন্তু তাও বলছি আপনারা পারলে আমাকে আর কিছুটা সময় দিন। একটা নতুন নাটক আমি লিখছি ভারত অপেরার জন্য, সেটা দেব বলে কথা দিয়েছি, সে কথার তো আর নড়াচড় করতে পারি না। এই বছরের শেষে আমি আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করব, এই হলো শেষ কথা, তারপর আমি চলে আসি। তখন পৌনে ১১টা। গোলমেলে ব্যাপার, ফেলুদা মন্তব্য করল চৌরঙ্গিতে একটা রেস্টুরেন্টে বসে কফি খেতে খেতে। বিনাপানি অপেরাই যে গুন্ডা লাগিয়ে খুন করেছে সেটা এখন আর মনে হচ্ছে না, তাই না? বললেন লালমোহনবাবু। তা হচ্ছে না, বলল ফেলুদা, তবে প্রশ্ন হচ্ছে শত্রুবিহীন এই ব্যক্তিটির উপর কার এত আক্রোশ ছিল? ভাড়াতে গুন্ডাই যদি মেরে থাকে তাহলে ফেলুমিত্রের বিশেষ কিছু করবার নেই, সেখানে পদর্মশাই টেক্কা মেরে বেরিয়ে যাবে। কিন্তু অশ্বিনীবাবুর কথা শুনে, অশ্বিনীবাবু যে সত্যি কথা বলছেন সেটাই বামেনে নেই। কি করে? সেদিন ওর কথায় যে ইন্দ্রনারায়ণ সরাসরি না করে দেননি, সেটাই বা কে বলতে পারে? সাক্ষী কই? আচ্ছা, বাড়ির লোক যদি খুন করে থাকে সেটার সম্ভাবনা একেবারে বাদ দেওয়া যায় না। কীর্তিনারায়ণ তার ছোট ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তিনি যদি তার উইলে ইন্দ্রনারায়ণকে বেশি টাকা দিয়ে থাকেন তাতে বড় ভাইদের কি মনে হতে পারে না ছোট ভাইকে হটিয়ে তাদের শেয়ার কিছুটা বাড়িয়ে নেওয়া? এটা আপনি মোক্ষম বলেছেন, বললেন লালমোহনবাবু। কিন্তু ব্যাপার কি জানেন, খুন জিনিসটা করা অত্যন্ত কঠিন, প্রচণ্ড তাগিদ না থাকলে সাধারণ মানুষের পক্ষে খুনের সাহস সঞ্চয় করা সম্ভব নয়। আগে অন্য ভাই দুটোকে একটু বাজিয়ে নিই, তারপর তেমন বুঝলে ওটা নিয়ে ভাবা যাবে। ফেলুদার কপালে ভ্রুকুটি তাওয়া যাচ্ছে না দেখে জিজ্ঞেস করলাম, সে কি ভাবছে? ফেলুদা বলল, সেকেন্ড ব্রাদার হরিনারায়ণের কথা। কেন? লোকটা আবার ওয়েস্টার্ন মিউজিকের ভক্ত, ক্লাসিক্যাল মিউজিক। এই নিয়ে যে দুটো প্রশ্ন করব তারও জোনেই, কারণ ফেলুমিত্রির ও ব্যাপারে একেবারেই কাঁচা। লালমোহনবাবু বললেন, আমার কাছে একটা পাশ্চাত্য সঙ্গীতের এনসাইক্লোপিডিয়া আছে, এক ভলিউম ৭৫০ পাতা, তাতে আপনি যা জানতে চান সব পাবেন।
আপনি ও বই নিয়ে কি করছেন? ওটা একটা সেটের মধ্যে পড়ে গিয়েছিল, তাতে হিস্ট্রি, জিওগ্রাফি, মেডিসিন, সায়েন্স, অ্যানিম্যালস সবই আছে। আমি নিজে উল্টে পাল্টে দেখেছি মিউজিকের বইটা। ফেগান, মোজার্ট, বিথোভেন সব বড় বড় সুরকারদের জীবনী রয়েছে। আমি এসব সুরকারদের রচনা শুনিনি বটে, কিন্তু এদের নামের উচ্চারণগুলো অন্তত আমার জানা আছে, কিন্তু আপনার নেই। কি রকম? হাইড্রন, মোৎসার্ট, বেটাফেন, এই হলো আসল উচ্চারণ। হাইড্রন, মোৎসার্ট, বেটাফেন, থ্যাংক ইউ স্যার, আর ভুল হবে না। এখনই দিতে পারেন বইটা। অ্যালবর্ট, আপনার জন্য এনি টাইম। আমরা রেস্তোরাঁ থেকে গড়পার দিয়ে লালমোহনবাবুর বইটা তুলে নিয়ে ভদ্রলোককে বাড়িতে রেখে একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরলাম। বাকি দিনটা ফেলুদার সঙ্গে আর কথা বলা সম্ভব হয়নি, কারণ সে ঘর বন্ধ করে এনসাইক্লোপিডিয়া অফ ওয়েস্টার্ন মিউজিক করল। শনিবার সকাল 10টায় বসকুকুর দিয়ে প্রথমেই যার সঙ্গে কথা হল, সে হল হরিনারায়ণবাবুর মেয়ে লীনা। লীনার আজ স্কুল ছুটি, সে কদিন থেকেই শুনেছে বাড়িতে ডিটেকটিভ এসেছে, তাই উদ্গ্রীব হয়ে আছে। ফেলুদার ভক্ত হওয়াতে তার সঙ্গে কথা বলতে আরো সুবিধা হল। তোমার ছোটকাকা তোমাকে খুব ভালোবাসতেন, তাই না? ফেলুদা জিজ্ঞেস করল। শুধু ভালোবাসতেন না, বলল লীনা, আমরা দুজনে বন্ধু ছিলাম। কাকার সব লেখা আগে আমাকে পড়ে শোনাতেন। আমার যদি কোনো জায়গা গোলমাল লাগত, তাহলে কাকা সেটা বদলে দিতেন। আর গান আমাকে প্রথম শোনাতেন। তুমি নিজে গান ভালবাস, আমি পিয়ানো শিখছি, তার মানে তো বিরিটি বাজনা। হ্যাঁ, কিন্তু আমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, আর কাকার গানও ভালো লাগত। আমি নিজেও গান করি একটু একটু। তোমার কাকা কোনোদিন ভারত অপেরা ছেড়ে দেবার কথা বলেছিলেন তোমাকে? বিনাপানি অপেরা কাকাকে অনেক টাকা দিতে রাজি হয়েছিল, কিন্তু আমার মনে হয় না কাকা কোনোদিন ভারত অপেরা ছাড়তেন। আমায় বলতেন, আমার শেখরো ভারত অপেরায়, শেখরো তুলে অন্য জায়গায় গেলে কি আর আমি বাঁচব। কাকা একটা নতুন নাটক লিখছিলেন, সেটা তুমি জান। একটা কেন, সম্রাট অশোক তো শেষ হয়নি, তাছাড়া কাকার চারটে নাটক লেখা ছিল। এছাড়া ওর প্রায় 15-20টা খুব ভালো ভালো গান লেখা ছিল, যেগুলো এখনো যাত্রায় ব্যবহার হয়নি। আর নাটকের খসড়া যেগুলো ছিল সেও প্রায় 8-10টা হবে, সেগুলো তো খসড়াই রয়ে গেল। লীনার সঙ্গে কথা বললাম পদ্মুন্নবাবুর ঘরে, খুব সাদাসিধে ঘর, লাইব্রেরির ঠিক পাশেই। ভদ্রলোক বললেন যে ওর রিসার্চের কাজ প্রায় শেষ হয়ে গেছে, এরপর কাগজপত্র সব নিয়ে উনি বইটা লেখার জন্য শ্রীরামপুরে ওর বাড়িতে চলে যাবেন। ওর আন্দাজ 1 বছর লাগবে বইটা লিখতে। অবিশ্বাস্য রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত আপনাকে এখানে থাকতেই হবে, সেটা বোধ হয় বুঝতেই পারছেন। সে কথা পুলিশ আগেই বলে দিয়েছে। আপনি চলে গেলে কীর্তিনারায়ণবাবুর সেক্রেটারি কি হবে? সে আমি অন্য একটি ছেলেকে বদলি দিয়ে যাব। জীবনী একবার লিখতে আরম্ভ করলে অন্য কোনো দিকে মন দিতে পারব না। ফেলুদা ঘুরে ঘুরে ঘরটা দেখছিল, আর ঘরের দরজা দিয়ে বাইরের কি অংশ দেখা যায় সেটাও দেখছিল। দেখলাম পদ্মুন্নবাবুর শোবার ঘর থেকে ইন্দ্রনারায়ণবাবুর কাজের ঘরের দরজাটা দেখা যায়, কিন্তু লাইব্রেরি থেকে দুটো একটা ঘরও দেখা যায় না। ঘরের পিছনের জানালা দিয়ে বাইরে গলি দেখা যায়, যদুনস্কর লেন। বসকুপুর রোডটা হল বাড়ির সামনে, অর্থাৎ দক্ষিণ দিকের বাগানের পরে। লীনা ইতিমধ্যে তার বাবা হরিনারায়ণবাবুকে আমাদের কথা বলে রেখেছে, আমরা দোতলায় দক্ষিণ দিকের বারান্দার পাশে একটা বৈঠকখানায় গিয়ে হাজির হলাম। বেশ সুন্দর সাজানো,
ঘর, তাতে কিছু দামি পুরনো জিনিসও রয়েছে বলে মনে হয়। যেসব জিনিস মানুষ কিউরিওর দোকান থেকে কেনে। ঘরের এক পাশে একটা বড় তাকে হাইফাই যন্ত্র, রেকর্ড আর ক্যাসেট চালানোর জন্য, আর তাকের উপরে দুদিকে দুটো স্টিরিও স্পিকার। হরিনারায়ণবাবুকে দেখেই লীনার বাবা বলে বোঝা যায়, বেশ সুপুরুষ চেহারা, রমে বাড়ির আর সকলের মতোই ফরাসা, খালি শরীরে মাংসটা একটু বেশি। ভদ্রলোক ফেলুদা আর লালমোহনবাবুকে বললেন, আপনাদের দুজনের নামই সোনা বলে মনে হচ্ছে। এখন বলুন কিভাবে আপনাদের সাহায্য করতে পারি। ফেলুদা প্রথমে কাজের কথায় গেল না, বলল, আপনার তো দেখছি বিরাট গান বাজনার কালেকশন। হ্যাঁ, তা 20 বছর হল শুনছি। ওয়েস্টার্ন মিউজিক, ওটাতেই কান বসে গেছে, দিশি আর ভালো লাগে না। আপনার কোনো ফেভারিট কম্পোজার আছে নাকি? চাইকোভস্কি খুব ভালো লাগে, সুমান, ব্রাহামস, শোপেন, অর্থাৎ রোমান্টিক যুগটাই আপনার বেশি প্রিয়। হ্যাঁ, আপনার ছোট ভাই বেহালা বাজালেও বিলিতি সঙ্গীতের দিকে জোকেননি বোধ হয়। না, ওর ব্যাপারটা ছিল একেবারে উল্ট। শুনেছি ওর নাকি ট্যালেন্ট ছিল, কিন্তু যাতা দেখার কোনো তাগিদ কোনোদিন অনুভব করিনি। আমার আর্মি এগেছে কয়েকবার। ইন্দ্রনারায়ণের মৃত্যু সম্বন্ধে আপনার নিজের কোনো থিওরি আছে? ব্যাপার কি জানেন, ও যে ক্লাসের লোকেদের সঙ্গে মেলামেশা করত তাদের তো আর ঠিক ভদ্রলোক বলা চলে না। যাত্রার পরিবেশটিই খারাপ, কোথায় কার সঙ্গে কি গুলমাল কাটিয়ে রেখেছিল কে জানে, তারই একজন এসে বদলা নিয়েছে, এছাড়া আর কি। জিনিসপত্র যখন কিছুই চুরি যায়নি তখন আর কি কারণ থাকতে পারে তা তো আমি জানি না। ওর সঙ্গী ওর কাল হয়েছিল। আপনি এনকোয়ারি করতে চাইলে ওই যাত্রা পার্টিগুলোতে গিয়ে করুন, এখানে বিশেষ সুবিধে করতে পারবেন না। পুলিশে খবর কি আপনার দাদা দেন? আমি, দাদা দুজনে দিই। বাড়িতে খুন হলে সেটাই তো স্বাভাবিক, চন্তু করে কেউ প্রাইভেট ডিটেকটিভ ডাকে কি? বাবার তাই ইচ্ছা ছিল, কিন্তু বাবা চিরকালই চিতস্ত। কি করে যে ব্যারিস্টারি করেছেন এতদিন তা জানি না। আপনার বাবা বোধহয় আপনার ছোট ভাইকে খুব ভালোবাসতেন, সেটাও ওই ছিতেরই উদাহরণ। বাবা গতানুগতিকতা পছন্দ করেন না। এই ব্যাপারে বাবার সঙ্গে আমাদের পূর্বপুরুষ কল্পনারায়ণের মিলে আছে। ফেলুদা উঠে পড়ল, আমিও বুঝতে পারছিলাম যে এই ভদ্রলোকের সঙ্গে আর কথা বলে কোনো ফল হবে না। বড় ভাই দেবনারায়ণ ছিলেন বাড়ির পশ্চিম দিকের বারান্দায় বেতের চেয়ারে বসে। সামনে বেতের টেবিল, তার উপর কোল্ড বিয়ার রাখা। আমাদের অভিবাদন জানিয়ে ভদ্রলোক বিয়ার অফার করলেন, আমরা স্বভাবতই মাথা নেড়ে না জানালাম। প্রাইভেট ডিটেকটিভ এমপ্লয় করা বুঝি বাবার প্ল্যান। ফেলুদা হেসে বলল, বোধহয় তাই, কারণ আর কারুরই শখের গোয়েন্দার উপর আস্থা নেই। এ জিনিস উপন্যাসে চলে, রিয়েল লাইফে চলে না। ভদ্রলোক কথাগুলো বলছেন একেবারে শুকনো মুখে। সত্যি বলতে কি, এত গভীর লোক কমই দেখেছি। দেবনারায়ণবাবু বললেন, আমার ভাইয়ের সম্বন্ধে জিজ্ঞেস করবেন তো? সেটা অনুমান করেই বলছি, ইন্দ্রনারায়ণ ছিল আমাদের পরিবারের কলঙ্ক। আমাকে ক্লাবে অনেক সময় লোকে তার কথা জিজ্ঞেস করেছে, তার যাত্রা কেমন চলছে, গান পপুলার হচ্ছে কিনা, সে বেহালা কেমন বাজায় ইত্যাদি। আমি মাথা হেঁট না করে কোনো কথার জবাব দিতে পারিনি। আমাদের আপনি ভাইয়ের এই দশা হবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তার মৃত্যুর জন্যেও সে নিজেই দায়ী, তার উপর আমার কোনো সহানুভূতি নেই। আর আপনিও যে তদন্তের ভার নিয়েছেন, আপনার ওপরেও আমার কোনো সিম্প্যাথি নেই। ওকে খুন করেছে যাত্রা দলের গুন্ডা, দে আর অল পোটেন্সিয়াল ক্রিমিনালস। আপনি কাকে ছেড়ে কাকে ধরবেন?
দেবনারায়ণবাবুর সঙ্গে কোথাও এখানেই শেষ হয়ে গেল। নিচে আসার সময় ফেলুদা পদ্মুন্নবাবুকে বলল, একটা জিনিস দেখার বড় কৌতূহল হচ্ছে আমার, কল্পনারায়ণের বিলেতের ডায়েরি কাটা খন্ড আছে সবশুদ্ধ। দুত, উনি বিলেতে ছিলেন 1 বছরের কিছু বেশি। ওটা দিন তিনেকের জন্য ধারা পাওয়া যাবে নিশ্চয়ই। ফেলুদা তার থলিতে বই দুটো নিয়ে নিল। আমরা আবার বাড়িমুখে রওনা দিলাম। কিরকম মনে হচ্ছে বলুন তো, লালমোহনবাবু প্রশ্ন করলেন একমুক্ত ডালমুখ মুখে পুরে। আমরা বোসপুকুর থেকে ফিরেছি, মিনিট 15 হল, সিনাথ সবেমাত্র 4 ডালমুখ দিয়ে গেছে। ফেলুদা একটা চারমিনার ধরিয়ে বলল, শুধু অপেরা অপেরায় খাওয়া খাওয়াই হলে ব্যাপারটা অনেক সহজ হতো, কিন্তু এখানে তা হচ্ছে না। বাড়ির লোকদের একেবারে বাদ দেওয়া যাচ্ছে না। অবশ্যই দুবাইয়ের মেজাজ ছাড়া এখনো তাদের বিষয়ে আর বিশেষ কিছু জানা যায়নি। দুজনের মধ্যে কারুর যদি টাকার টানাটানি দেখা দিয়ে থাকে, তাহলে ছোট ভাই যাতে বাপের টাকা না পায় সেদিকে সে দৃষ্টি দিতে পারে। কীর্তিনারায়ণ যদি তার ছোট ছেলেকে বেশি টাকা দিয়ে থাকেন, তাহলে তো তাকে সে উইল চেঞ্জ করতে হবে। তার ফলে অবশিষ্ট দুবাইয়ের ভারে নিশ্চয় বেশি করে করবে। আমার কিন্তু মশাই দেবনারায়ণকে ভালো লাগলো না, ওরকম একটা কাঠখোট্টা লোক সচরাচর দেখা যায় না। বাড়িতে দেখে এদের পুরোপুরি বিচার করা যাবে না। আমার জানার ইচ্ছে সন্দেবলা ওরা ক্লাবে গিয়ে কি করেন, সেটা জানছেন কি করে? 2 ক্লাবেই আমার চেনা লোক মেম্বার আছে, বলল ফেলুদা। দুজনেই আমার সহপাঠী ছিল, বেঙ্গল ক্লাবে অনিমেষ সোম আর স্যাটারডে ক্লাবে ভাস্কর দেব, দুজনেই বড় চাকরে, তাদের জিজ্ঞেস করলেই বলে দেবে। এই ক্লাবগুলির খালি নামই শুনেছি, ভেতরে যে কি বস্তু জানিও না। আপনার ফুর্তি হবার মতো তেমন কিছুই নেই। আপনি মদ্য পান করেন না, তাস খেলেন না, বিলিয়ার খেলেন না, আপনি ক্লাবে গিয়ে কি করবেন? তা বটে, ফেলুদা আর সময় নষ্ট করল না। প্রথমে বেঙ্গল ক্লাবের মেম্বার অনিমেষ সোমকে ফোন করল। অবশ্যই 7 বার ডায়াল করার পর নম্বর পাওয়া গেল। একতরফা কথা শুনে পুরো ব্যাপারটা আঁচো করতে পারলাম না, তাই ফেলুদা খুলে বলে দিল, দেবনারায়ণবাবু ক্লাবে যান নিয়মিত এবং অধিকাংশ সময় মধ্যে চুর হয়ে থাকেন, খেলাধুলার মধ্যে নেই, লোকজনের মধ্যে আড্ডা প্রায় মারেন না বললেই চলে, রন্ডনের খবরের কাগজ নিয়মিত করেন। আরেকটা ব্যাপার, ভদ্রলোকের আপিসে গন্ডগোল যাচ্ছে, স্ট্রাইক হবার সম্ভাবনা আছে। এরপর ফেলুদা ভাস্কর দেবকে ফোন করে একবারে পেয়ে গেল। এখানে শুধু ফেলুদার দিকটা শুনেই মোটামুটি পুরো ব্যাপারটা আঁচ করে নিলাম। কে ভাস্কর কথা বলছিস? আমি ফেলু, প্রদোষ মিত্রিক। তুই তো স্যাটারডে ক্লাবের মেম্বার, তাই না? তোদের একজন মেম্বার সম্বন্ধে একটু ইনফরমেশন দরকার ছিল, হরিনারায়ণ আচার্য। হ্যাঁ হ্যাঁ, যার ভাই খুন হয়েছে। এ লোকটা মানুষ কেমন? তোর সঙ্গে আলাপ আছে নিশ্চয়ই। ও বাবা, জুয়ারি ফেভিস্টেক্সে পোকার খেলে, তার মানে গ্রেট গ্র্যান্ড ফাদারের বাতিকটা পেয়েছে আর কি। তুইও খেলেছিস ওর সঙ্গে? বেনা বেড়ে যাচ্ছে তাও খেলা থামায়নি, তার মানে তো খুবই নেশা বলতে হবে। এনিওয়ে অনেক ধন্যবাদ ভাই, আমার উপর আবার তদন্তের ভার পড়েছে, তাই এদিক সেদিকে থেকে তথ্য সংগ্রহ করছি। ঠিক আছে আসি, ফেলুদা ফোন রেখে বলল, বোঝে লোকটা খুন করবে কি, বরং তহবিল তছরূপ করলে বুঝতে পারতাম, দেদার দেনা হয়ে গেছে তাসের জুয়াতে, অথচ দেখে বোঝবার কোনো উপায় নেই। লালমোহনবাবু হঠাৎ ভীষণ এক্সাইটেড হয়ে পড়লেন। ও মশাই, এ যে সাংঘাতিক ব্যাপার, বাপ না মরলে তো আর উইল থেকে কোনো টাকা আসছে না,
টাকার যদি দরকারি হয় ছেলের, তাহলে তো এবার কীর্তিনারায়ণের খুন হওয়া উচিত। আপনার গোয়েন্দাগিরিতে মাথা খুলে যাচ্ছে লালমোহন বাবু, আপনি খুব ভুল বলেননি। তাহলে তো এ ব্যাপারে সতর্ক অবলম্বন করতে হয়। শুনুন, ফেলুদা চায়ের কাপটা নামিয়ে চেয়ারে একটু এগিয়ে বসে বলল, আপনাকে আগেও বলেছি খুন জিনিসটা অত সহজ নয়। ও বাড়িতে পুলিশ মোতায়েন আছে, একটা খুন ইতিমধ্যে হয়ে গেছে। ছোট ভাই যে বাবার প্রিয় ছিল একথাও অজানা নেই। সেখানে ছোট ভাই খুনি হবার পর যদি বাবাও খুন হন, তাতে দু ভাইয়ের উপর যে পরিমাণ সন্দেহ বর্তবে তা এ তারা কোনোমতেই পার পাবে না। এক তো পুলিশ, তার উপর ফেলুমিস্ত্রির, তাদের নিজেদের কি প্রাণের ভয় নেই? উইলের জন্য যদি ইন্দ্রনারায়ণকে খুন করা হয়ে থাকে, বাপকে মারার কোনো তাড়া নেই, কারণ ভদ্রলোকের 79 বছর বয়স, ডায়াবেটিসের রুগী, একটা স্ট্রোক ইতিমধ্যে হয়ে গেছে, ওর আর কতদিন। তবে হ্যাঁ, হরিনারায়ণের সম্বন্ধে তথ্যটা জরুরি তথ্য, বাড়িতে মানুষটাকে চেনা যায়নি। আমি জানতাম যারা গান বাজনার ভক্ত তারা সাধারণত কোমল প্রবৃত্তির লোক হয়। এ দেখছি একেবারে অদ্ভুত কম্বিনেশন, ওই পুরো ফ্যামিলিটাই তো তাই মশাই। কথাটা বলে সামনে পড়ে থাকা শনিবারের স্টেটসম্যানটা হাতে তুলে নিলেন লালমোহন বাবু। ফেলুদাও চোখ ঘুরিয়েছিল কাগজটার দিকে, হঠাৎ কি জানি দেখে সে কাগজটা লালমোহন বাবুর হাত থেকে ছিনিয়ে নিল। তারপর মিনিট খানেক ধরে পিছনের পাতায় চোখ বুলাল, তারপর কাগজটা হাত থেকে নামিয়ে রেখে বলল, আইসি। মিনিট খানেক পর আবার বলল, বুঝলাম। তারপর আরো আধ মিনিট পরে বলল, এই ব্যাপার। লালমোহন বাবু আর থাকতে না পেরে বললেন, কি বুঝলেন মশাই? তাতে ফেলুদা বলল, বুঝলাম গোয়েন্দা হলেও আমার জ্ঞান কত সীমিত, বুঝলাম এখনো আমার অনেক কিছু শেখার আছে। ফেলুদা যখন রহস্য করতে চায় তখন তার জাল ভেদ করে এমন সাধ্য কারুর নেই। কাজেই ও যখন মিনিট খানেক পরে বলল, আজ একটা নতুন অভিজ্ঞতা হবে, তখন বুঝলাম এটাও রহস্যেরই একটা অঙ্গ। কি ব্যাপার? লালমোহন বাবু যথারীতি জিজ্ঞেস করলেন, আজ আমরা তিনজনে প্লেসের মাঠে যাচ্ছি। সে কি প্লেসের মাঠে? কেন মশাই? এটা আমার অনেক দিনের একটা শখ, আজ বিকেলটা আমরা ফ্রি আছি। কলকাতা এমন একটা আশ্চর্য ঘটনা ঘটে চলেছে প্রতি শনিবার সেই কত কাল থেকে, কিন্তু আমরা তার ধারে পাশেও যাব না, এটা মোটে ঠিক নয়। অন্তত একবারের জন্য সব রকম অভিজ্ঞতা হয়ে থাকা ভালো। এ কথাটা আমারও অনেক দিন মনে হয়েছে মশাই, চাপা উত্তেজনার সঙ্গে বললেন লালমোহন বাবু। আসলে ব্যাপারটা কি জানেন, চেনা কেউ যদি দেখে ফেলে জুয়ারি ভাবে, এইখানেই আমাদের সংকট। এবারে সেটার কোনো সম্ভাবনা নেই। কেন? কারণ আমরা তিনজনেই যাব ছদ্মবেশে। ও দুদান্ত ব্যাপার মশাই, আমাকে একটা ফ্রেঞ্চকার দাড়ি দিতে পারবেন? আমি মনে মনে তাই ভাবছিলাম। মেকআপে ফেলুদার জুড়ি নেই সেটা আগেও বলেছি, কিন্তু এতদিন শুধু ওর নিজের মেকআপই দেখেছি, এবার ও আমাকে আর লালমোহন বাবুকে যেভাবে মেকআপ করলো তাতে আয়নায় নিজের চেহারা দেখে নিজেরাই হকচাকিয়ে গেলাম। লালমোহন বাবুকে ফ্রেঞ্চ কাট দাড়ি আর দেও খেলানো চুল, আর আমার গোফ দাড়ি আর পার্ক স্ট্রিট মাঠ ঝাঁকড়া চুলের কোনো তুলনা নেই। ফেলুদা নিজে একটা ছাড়া দেওয়া মিলিটারি গোফ লাগিয়েছে আর একটা পরচুলা পড়েছে, যাতে মনে হয় চুলটা ছোট করে ছাঁটা। এই সামান্য ব্যাপারে ওর চেহারায় আকাশ পাতাল তফাতে হয়ে গেছে। ড্রেসের মাঠে যে কোনোদিন যাব সেটা ভাবতে পারিনি। রাস্তার বিচিরি থেকে রাজা মহারাজা অবধি সবাই যদি কোথাও একই উদ্দেশ্য নিয়ে একই জায়গায় জমায়েত হয়, তো সেটা হল ড্রেসের মাঠ।
এমন দৃশ্য কলকাতা শহরে আর কোথাও দেখা যায় না, কোথাও দেখার সম্ভাবনাও নেই। একমাত্র রেসের মাঠে মুড়ি মিছরি একবার, ভোর দৌড় এখনো শুরু হয়নি, আমরা এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছি। এক জায়গায় একটা বেড়ায় যারা মাঠের মধ্যে যে সব ঘোড়া রেসে দৌড়ুবে তাদের ঘুরিয়ে দেখানো হচ্ছে। ফেলুদা বলল জায়গাটাকে বলে প্যাডক, আরেকটা জায়গা যেখানে একটা একতলা বাড়ির গায়ে সার সার জানালা, সেখানে বেটিং প্লেস করা হচ্ছে। সকলের মতো আমরাও একটা করে রেসের বই কিনে নিয়েছি, অভিনয় ভালো হবে বলে। লালমোহনবাবু সেটা ভয়ঙ্কর মনোযোগের সঙ্গে পাতা উল্টে দেখছেন। আমরা ছিলাম সব শুদ্ধ আধা ঘন্টা। প্রথম রেসটা দেখলাম, লোকদের মরিয়া হয়ে ঘোড়ার নাম ধরে চিৎকার করা শুনলাম। তারপর ফেলুদা হঠাৎ এক সময় বলল, যে প্রয়োজনে আসা সেটা যখন মিটে গেছে তখন আর বৃথা মেকআপের বোঝা বয়ে কি লাভ। কি প্রয়োজনের কথা বলছে জানি না, জিজ্ঞেস করলেও উত্তর পাবো এমন ভরসা নেই। তাই আমরা তিনজন বাইরে বেরিয়ে এসে লালমোহনবাবুর গাড়ি খুঁজে বার করে তাতে চেপে বসলাম। রবিবার সকালে দারোগা মনিলাল পোদ্দারের ফোন এল, বললেন কিছু এগোলেন। ফেলুদা বলল, আগে মানুষগুলোকে চেনার চেষ্টা করছি, নইলে এগোতে পারব না। বেশ জটিল ফেস বলে মনে হচ্ছে। মনিলালবাবুর কথা থেকে জানা গেল যে আরেকবার আচার্য বাড়িতে ডাকাত পড়লে উনি আশ্চর্য হবেন না। প্রথমবার তো খুনি করেছে, কোনো জিনিস তো নেয়নি। ওর ধারণা যাত্রার যে দলটা খুন করিয়েছে তারা ইন্দ্রনারায়ণবাবুর অন্য নাটক আর গানগুলো হাতাবার চেষ্টা করবে। বসপুকুরের কাছেই একটা গলি আছে, রাম পোড়ামানিক লেন, সেটা নাকি নটোরিয়াস গুন্ডাদের আড্ডা। তাছাড়া এটাও মনিলালবাবু সন্দেহ করছেন যে আচার্য বাড়ির বেয়ারা সস্তোষের সঙ্গে হয়তো এই গুন্ডদলের যোগসাজশ আছে। ফেলুদা প্রশ্ন করল, আপনারা কি বাড়ির পিছনের যদু নস্করের গলিতে পুলিশ পাহারা রাখছেন? তা রাখা হচ্ছে বই কি, বললেন পোদ্দার মশাই। তেমন দরকার হলে একবার অন্তত একরাতের জন্য তুলে নেওয়া যেতে পারে কি? আপনি কি গুন্ডাদের প্রলোভন দেখাতে চান? ঠিক তাই, তা বেশ, আপনার প্রয়োজন হলে বলবেন, আমরা পাহারা সরিয়ে নেব। পোদ্দার মশাইয়ের ফোনটা এসেছিল 7:30 সময়। তার 15 মিনিট পরেই ফোন করলেন পদ্মুন্নবাবু, বললেন আধা ঘন্টা থেকে নাকি চেষ্টা করছেন। ব্যাপার গুরুতর, গতকাল রাত্রে 12টার সময় নাকি চোর এসেছিল আচার বাড়িতে। ইন্দ্রনারায়ণবাবুর ঘরে উঠেছ, ইউ নিশ্চয় কোনো চাকরের সাহায্যে, কারণ পিছনের গলিতে পুলিশ পাহারা আছে। একটা শব্দ পেয়ে পদ্মুন্নবাবু নাকি তার কাজের ঘর থেকে বেরিয়ে আসেন বারান্দায়, তাতে চোরটা পালায়। পদ্মুন্নবাবু দৌড়ে গিয়ে লোকটাকে ধরবার চেষ্টা করেছিলেন, কিন্তু সে ধাক্কা দিয়ে পদ্মুন্নবাবুকে মাটিতে ফেলে দেয়, ফলে ভদ্রলোকের হাঁটুতো চাট লেগেছে, উনি নাকি খুঁড়িয়ে হাঁটছেন। ফোন রাখার পর ফেলুদা বলল, এখন সত্যি মনে হচ্ছে ওর কাগজপত্র সরাবার উদ্দেশ্যে ইন্দ্রনারায়ণবাবুকে খুন করা হয়েছিল। যে লেখক নাটক আর গানের এত চাহিদা, সে 5-5 খানা নাটক আর 15-20 খানা গান লিখে রেখে যাবে, আর তার উপরে চোখ পড়বে না অন্য যাতা দলের। অবিশ্বী নিয়মমতে এইসব গান আর নাটক ভারত অপেরারই প্রাপ্য, তারা যাতে না পায় সেই জন্যেই এগুলো হাতবার এত উদ্যোগ। আমি বললাম, অন্য যাত্রার দল যদি ইন্দ্রনারায়ণের এই সব গান আর নাটকের কথা জেনে থাকে, তাহলে সে কথা নিশ্চয় ইন্দ্রনারায়ণ নিজেই বলেছেন। তার মানে তিনি ভারত অপেরার প্রতি যতটা লয়াল ছিলেন ভাবছিলাম, আসল হয়তো ততটা ছিলেন না, সত্যিই হয়তো তিনি অন্য দলে যাবার কথা ভাবছিলেন। কিন্তু তাহলে খুনটা করল কে এবং কেন?
হয়তো বিনাপানি অপেরাকে ইন্দ্রনারায়ণ কথা দিয়েছিলেন, তাই আরেকটা দল সে পথ বন্ধ করেছে। ফেলুদা গম্ভীরভাবে মাথা নেড়ে আমার কথায় সায় দিল। সত্যি, এখনো পর্যন্ত রহস্যের কোনই কিনারা হল না। ফেলুদা তার বিখ্যাত সবুজ খাতা খুলে কি যেন লিখতে শুরু করল। আজ সকাল থেকেই তাকে ভীষণ সিরিয়াস দেখছি। কি যেন একটা নতুন চিন্তা তার মাথায় এসেছে সেটা বুঝতে পারছি না। নোটার সময় যথারীতি লালমোহনবাবু এসে হাজির হলেন। ফেলুদা বলল, আপনার মিউজিক এনসাইক্লোপিডিয়াটা আরো দু চার দিন রাখছি। দু চার দিন কেন, দু চার মাস রাখলেও কোনো আপত্তি নেই। অনেক কিছু নতুন জ্ঞান অর্জন করছি বইটা থেকে। মেলডি, হারমোনি, পলিফোনি, কাউন্টার পয়েন্ট, অনেক কিছু জানা গেল। মিউজিকের ইতিহাসেও দেখছি রহস্য রয়েছে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কম্পোজার মোৎসার্টকে নাকি আরেক কম্পোজার সালিয়েরি বিষ খাইয়ে হত্যা করেন, অথচ এই ক্রাইমে র কোনো কিনারা হয়নি। সে তো বুঝলাম, কিন্তু আজ আমাদের প্ল্যানটা কি? আচার্য বাড়িতে নাকি কাল আবার ডাকাত করেছিল, কিন্তু পদ্মুন্নবাবুর তৎপরতার জন্য কিছু করতে পারেনি। আমার বিশ্বাস সাতক্ষীরে ও বাড়িটাকে একটু চোখে চোখে রাখা ভালো। সাতক্ষীরে? হ্যাঁ, এই ধরুন 11:30 থেকে শুরু করে 1:30 পর্যন্ত। সেটা কি করে সম্ভব হচ্ছে? বাড়ির উত্তর দাগ এসে গলি গেছে। উত্তর দিকেই পিছনের দরজা। ধরুন যদি সেই গলির ফুটপাথে বসে থাকা যায় বাড়ির দিকে চোখ রেখে। ফুটপাথে বসে থাকা? তিনজন ভদ্রলোক ফুটপাথে বসে থাকবেন আর রাস্তার লোক সন্দেহ করবে না, তা করবে না, যদি তাদের আর ভদ্রলোক বলে না মনে হয়। ফেলুদার প্ল্যানটা শুনে মাথা ঘুরে গেল। বোঝাই যাচ্ছে ও আবার ছদ্মবেশের কথা বলছে। কিন্তু কি ছদ্মবেশ? উত্তরটা ফেলুদাই দিল। আপনি কি তাস একেবারে খেলেননি? লালমোহনবাবুকে জিজ্ঞেস করল ফেলুদা। স্ক্রু খেলতুম এককালে, আর গোলাম চোর? যাই হাত তাস চেনেন তো, গোলাম দেখলে সাহেব বলে ভুল হবে না তো, আর চিরিতন দেখলে এসকাপন। পাগল, তাহলে তিনজন প্লাস হরিপদবাবু মিলে 29 খেলব। উৎকলাবাসী চারজন চাকর হয়ে যাব আমরা। মেক আপের ভর অবশ্যই আমার উপর। নেহাতি কথা বলার দরকার হলে বলা হবে, আর তখন অকারান্ত শব্দ হসন্ত দিয়ে শেষ করা চলবে না। অর্থাৎ তাস হবে তাস, সাহেব হবে সাহেব। বুঝেছেন? বুঝেছি মিস্টার মিত্তির। লালমোহনবাবুর চোখে একটা ভাষা ভাষা চাহনি দেখে বুঝতে পারলাম তিনি বেশ একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছেন। আমি অবাক ভাবটা এখনো কাটিয়ে উঠতে পারিনি, তবে এটা বুঝেছি যে তদন্তটা বেশ জমে উঠেছে। লালমোহনবাবু 12টা নাগাদ যাবার সময় বলে গেলেন আবার 7:00 আসবেন, আমাদের বাড়িতে খাবেন। তারপর আমরা এখান থেকেই মেক আপ নিয়ে 11টা নাগাদ চলে যাব যদুনস্কর লেনে। গলিটা দেখে নিরিবিলি বলেই মনে হয়েছে, একটা ল্যাম্প পোস্ট দেখে তার নিচে চাদর বিছিয়ে বসে খেললে চলবে। হরিপদবাবু তার বাড়ি থেকে এক প্যাক এট পুরনো তাস এনে দেবেন বলেছেন। খেলাটা সন্ধ্যাবেলায় লালমোহনবাবুকে মোটামুটি শিখিয়ে নেওয়া হবে। ফেলুদার উত্তেজনা থাকলেও বোঝার উপায় নেই, সে সারাদিন মিউজিক এনসাইক্লোপিডিয়া পড়েছে আর আমি পত্রিকার পাতা উল্টেছি। এই মেক আপটা সহজ ছিল, তাই আমরা অনায়াসে 10:30 মধ্যে তৈরি হয়ে নিলাম। দুটিগুলোকে চায়ের জলে ভিজিয়ে একটু ময়লা করে নিয়েছিলাম। চাদর আর তাস দুটোই মেক্ষম এনেছিলেন হরিপদবাবু। লালমোহনবাবুকে 29 শিখিয়ে দুহাত ছেলে নেওয়া হয়েছে। ভদ্রলোক খালি মনে মনে বিড়বিড় করে চলেছেন গোলাম নহলা টেক্কা 10। সাহেব বিবি 8-7।
বাড়িটাকে বড় রাস্তায় অন্ধকারে একটা জায়গায় পার্ক করে আমরা চারজন চাদর বগলে নিয়ে চুদু নস্করে লেনে গিয়ে হাজির হলাম। অন্যদিনে রাস্তায় পুলিশ থাকে, আজ ফেলুদার অনুরোধে নেই। রাস্তার এক পাশে একটা বিরাট জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে আচার্যদের বাড়ি। উত্তর দিকের ঘরগুলোর পিছন দিকটা রাস্তা আর উপর করেছে, তার মধ্যে বাদ দিকে অর্থাৎ উত্তর পূর্ব কোণে প্রথম হল লাইব্রেরি, আর তারপরেই হল পদ্মবাবুর শোবার ঘর। ঘরের সারির শেষে হল বাড়ির পিছনের দরজা, সেটা এখন বন্ধ। লাইব্রেরি আর প্রদ্যুম্নবাবুর ঘর দুটোতেই বাতি চলছে, তবে ভদ্রলোক যে কোনো ঘরে রয়েছেন সেটা রাস্তা থেকে বোঝার কোনো উপায় নেই। আমরা চারজনে ল্যাম্প পোস্টের তলায় চাদর পেতে বসে গেলাম। ফেলুদা তার গায়ে চাদরের তলা থেকে একটা পানের ডিবে বার করে তার থেকে চারজনকে চারটে পান দিয়ে লালমোহনবাবুকে বলল, গালে গুজে রেখে দিন, আর বার বার পিক ফেলবেন না। আচাও বাড়ি থেকে বোধ হয় গ্র্যান্ডফাদার ক্লকে 11টা বাজতে শোনা গেল। 1900 লালমোহনবাবু ফেলুদার পার্টনার হয়েছেন, এখন ডাকাডাকি চলছে। ফেলুদা সঙ্গে এক প্যাকেট বিড়ি এনেছে, তার থেকে একটা হরিপদবাবুকে দিয়ে নিজে একটা ধরিয়ে নিল। বিস্কুটের বেশি চৌড়া গলি নয়, আর তাতে লোক চলাচল প্রায় নেই বললেই চলে। ওপাশে কিছু দূরে একটা রিক্সা দাঁড় করানো রয়েছে, তার চালিকটা ঘুমিয়ে কাদা। আজ বোধ হয় অমাবস্যা, কারণ আকাশে মেঘ না থাকলেও বেশ খুঁতখুঁতে। মাথার উপর কালপুরুষ দেখা যাচ্ছে, তুরুপা মারুচিকাই। লালমোহনবাবু ওড়িয়া ভাষা বলতে চেষ্টা করে, একটু বাড়াবাড়ি করছেন, তাই ফেলুদা একটা উপ শব্দ করে ওকে সতর্ক করে দিল। আশ্চর্য এই যে যদিও আমাদের প্রধান উদ্দেশ্য সময় কাটানো, 29 খেলাটা এমনই যে এরই মধ্যে বেশ জমে উঠেছে। সময় কোথা দিয়ে চলে যাচ্ছে তেরি পাচ্ছি না। আচাও বাড়িতে একটা দম শব্দ পেয়ে 11:30 বেজেছে বুঝে বেশ অবাক লাগল। ইতিমধ্যে লালমোহনবাবু একবার একটা বিড়ি ধরাবার চেষ্টা করে বিশেষ চুপ করতে না পেরে সেটা আবার ফেলে দিয়েছেন। একটা কুকুরের ডাকে আরেকটা সাড়া দিয়েছে এমন সময় ফেলুদা হঠাৎ আমার হাঁটুতে একটা হাত রাখল। একটা লোক আসছে গলির পশ্চিম দিক থেকে, পরনে দুটি পাঞ্জাবি, তার উপর একটা ছেঁড়ে রঙের চাদর জড়ানো। চাদর আমাদের গায়েও আছে, কারণ অক্টোবর মাসের রাত্রিরে বেশ চিনচিনে ঠান্ডা। লোকটা আমাদের ছাড়িয়ে চলে গেল অন্য ফুটপাত দিয়ে। সে হাঁটছে আচার্য বাড়ির বাগেশে। এবার সে দরজার কাছাকাছি পৌঁছে হাঁটার গতি কামাল, তারপর দরজার সামনে এসে থামল। থক থক থক, তিনটে মৃদু টোকা দরজার উপর। কান পেতেছিলাম বলে শব্দটা শুনতে পেলাম। দরজা খুলে গেল, অল্প ফাঁক ঠিক যাতে একটা মানুষ ঢুকতে পারে। মানুষটা ঢুকে গেল, যে দুকাল তাকে আমরা তিনজনে চিনি। ইনি হলেন বিনাপানি অপেরার ম্যানেজার অশ্বিনী ঘোষ। ঘড়িতে দম টেন করে 12টা বাজল, অর্থাৎ অশ্বিনীবাবু ঢোকার পর 15 মিনিট হয়ে গেছে। এবার ভদ্রলোক বেরোলেন, তার সঙ্গে যদি কিছু থেকে থাকে তো সেটা বোঝার কোনো উপায় নেই, কারণ হাত দুটো চাদরের নিচে। ভদ্রলোক যেদিক দিয়ে এসেছিলেন সেদিকে দিয়েই আবার চলে গেলেন। আমাদের পাহারা সার্থক এবং শেষ। এই দানটা ছেলে উঠব, ফেলুদা ফিসফিস করে বলল। পরদিন সকালে ফেলুদা বাসপুকুরে ফোন করল পদ্মবাবুকে। আমি বসবার ঘরে মেন টেলিফোনে কান লাগিয়ে কথা শুনলাম। কে, মিস্টার মল্লিক? হ্যাঁ, কি খবর? কাল রাত্রে কিছু হয়নি তো? কই না তো, এক কাজ করুন, আমি ফোনটা ধরছি, আপনি একবার ইন্দ্রনারায়ণবাবুর কাজের ঘরে গিয়ে দেখে আসুন তো সব ঠিক আছে কিনা। আজ মিনিটের বেশি ধরতে হল না। এবারে প্রদ্যুম্নবাবুর গলার স্বর একেবারে বদলে গেছে,
ও মশাই, সর্বনাশ হয়ে গেছে। কি হল সব নতুন নাটক আর গান হাওয়া? আমি আন্দাজ করেছিলাম বলেই ফোন করলাম। এর মানেটা কি? অন্য রহস্যগুলোর সঙ্গে আরেকটা যোগ হল। আপনি কি আজ একবার আসছেন? প্রয়োজন হলে যাব। তার আগে দারোগা সাহেবের সঙ্গে একবার কথা বলতে হবে। ফোনটা রেখে ফেলুদা মণিলাল পোদারের নম্বর ডায়াল করল। শুনুন মি পোদার, গলি থেকে আপনার লোক সরিয়ে নেবার জন্য ধন্যবাদ। কাল সত্যি কাজ হয়েছে। আপনি অশ্বিনীবাবুর দিকে দৃষ্টি রাখছেন তো? উনি কিন্তু কাল রাত 12টায় আচার্য বাড়িতে গিয়ে ইন্দ্রনারায়ণবাবুর বহুমূল্য সব কাগজপত্র সরিয়ে নিয়ে গেছেন। লোকটা খুব গোলমেলে, বললেন মি পোদ্দার। খুনের টাইমের জন্য ওর কোনো অ্যালিবাই নেই। সেদিন রাত্রে আচার্য বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরেনি, বলছে পথে ট্যাক্সি বিগড়ে যায় বলে আটকে পড়েছিল, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয়। আপনার প্রোগ্রেস কেমন? মোটামুটি ভালোই। অবশ্যই আমরা তো ঠিক এক রাস্তায় চলছি না, তাই আমার সিদ্ধান্তগুলো আপনার সঙ্গে মিলবে না। তা না মিলুক, যে কোনো রকমের রহস্যের সমাধান হলেই হল। ফেলুদা কোনো রাস্তায় চলছে সেটা জানতে চাইলে উত্তর পাওয়া যাবে না, তাই আর আমি ওদিকে গেলাম না। ফেলুদা ফোন রেখে বলল, আমি একটু বেরোচ্ছি। স্টেটসম্যানের পার্স, অ্যানাল কলামে একটা জরুরি বিজ্ঞাপন দিতে হবে, একটা ভালো বেহালার দরকার। স্টেটসম্যানের পরদিনই বেরোলো যে একটা উৎকৃষ্ট বিদেশি বেহালার প্রয়োজন, অমুক বক্স নাম্বারে লিখে খবর জানানো হোক। এই বিজ্ঞাপনের উত্তর এসে গেল দুদিনের মধ্যে। চিঠিটা পড়ে ফেলুদা বলল, আমাকে একটু লাউডন স্ট্রিটে যেতে হচ্ছে, বিশেষ দরকার। আধা ঘন্টার মধ্যেই ফিরে এসে ফেলুদা বলল, বেজায় দাম চাইছে। আমি বললাম, এনসাইক্লোপিডিয়া পড়ে তোমার কি এই বয়সে বেহালা শেখার শখ হল? ফেলুদা গম্ভীরভাবে বলল, ইট ইজ নেভার টু লেট টু লার্ন। অর্থাৎ আরো রহস্য। এদিকে লালমোহনবাবু ঘন ঘন আসছেন আর ছটফট করছেন। একবার আমায় একা পেয়ে বললেন, তোমার দাদার সব ভালো শুধু একে ক সময় চুপ মেরে যাওয়ার ব্যাপারটা মোটে করদাস্ত করা যায় না। বুধবার পার্সোনাল কলামে বিজ্ঞাপন বেরিয়েছিল, শুক্রবার উত্তর পেয়ে ফেলুদা লাউরন স্ট্রিটে গিয়েছিল, শনিবার সকালে দেখি ওর চেহারা একদম পাল্টে গেছে। গুন গুন করে গান গাইতে গাইতে বলল, আজই আচার্য বাড়ি যেতে হবে, কীর্তিনারায়ণকে এখনই ফোন করা দরকার। কীর্তিনারায়ণ ফোন পেয়ে বললেন, আপনার কাজ কি মিটে গেছে? তোই তো মনে হচ্ছে, বলল ফেলুদা, তবে সেটা সম্পূর্ণ মিটবে, একটা মিটিং করে পুরো ব্যাপারটা পরিষ্কার করে বললে পরে। আর সেই বলাটা বলতে হবে সকলের সামনে। অন্তত আপনি, আপনার দুই ছেলে আর প্রদ্যুম্নবাবুকে সেখানে উপস্থিত থাকতে হবে। সেটা আর এমন কঠিন কি? এরা তো সবাই বাড়িতেই আছে। সে ব্যবস্থা আমি করছি, আপনি চিন্তা করবেন না। কটায় আসছেন? এই ধরুন 10টা। কীর্তিনারায়ণের পর মণিলাল পোদ্দারকে ফোন করে ফেলুদা 10টায় বসপুকুরে আসতে বলল। লালমোহনবাবু এলেন 9টায়, আমরা 9:30 চা খেয়ে বেরিয়ে পড়লাম। আচাও বাড়িতে পৌঁছে দেখি দারোগ সাহেব এসে গেছেন। ফেলুদা বলল, আজই ঘটনার ক্লাইম্যাক্স, অতএব আপনার থাকার প্রয়োজন। দোতলায় যে বৈঠকখানায় প্রথম দিন কীর্তিনারায়ণের সঙ্গে কথা হয়েছিল, আজও সেখানেই ব্যবস্থা হয়েছে। আমরা আসার প্রায় সঙ্গে সঙ্গেই কীর্তিনারায়ণ এসে গেলেন। কই এদের সব ডাকো পদ্মুন্ন। পদ্মুন্নবাবু বেরিয়ে গেলেন দুই ছেলেকে ডাকতে। প্রথমে এলেন দেবনারায়ণবাবু, আর এসেই বললেন, পুলিশ তো অনেক দূরে গিয়েছে বলে শুনেছি, তাহলে আবার এই ভদ্রলোকের বক্তৃতা শুনতে হচ্ছে কেন? ফেলুদা বলল,
পুলিশের সঙ্গে সঙ্গে আমিও এগিয়েছি, কিন্তু সেটা একটু অন্য পথে। আর মার্ডার ইজ নট দ্য অনলি ক্রাইম কমিটেড ইন দিস কেস, সেটাও আপনাকে জানানো দরকার। আমি পুরো ব্যাপারটাই পরিষ্কার করে বলতে চেষ্টা করব। ইংরেজিতে যাকে বলে গ্রন্ট, সেই রকম একটা শব্দ করে দেবনারায়ণবাবু চুপ করে গেলেন। আসলে ভদ্রলোকের মুখে অষ্টপ্রহর পাইপ থাকে, বাপের সামনে সেটা সম্ভব হচ্ছে না বলে বোধ হয়। উনি আরো খাপ্পা হয়েছেন, হরিনারায়ণবাবু এসে কোনো তম্বি করলেন না, কিন্তু তার প্রকৃতি দেখে বুঝলাম যে তিনিও ব্যাপারটা পছন্দ করছেন না। সকলে উপস্থিত দেখে ফেলুদা আরম্ভ করল, তাকে খুন করে কি লাভ হতে পারে? এইটে বিচার করার সময় আমরা জানতে পারি যে তিনি ছিলেন তার বাপের প্রিয় পুত্র। অনুমান করা যায় যে কীর্তিনারায়ণের উইলে তার ছেলের প্রতি এই পক্ষপাতিত্ব প্রকাশ পাবে, এবং সেই ছেলে না থাকায় সে উইল বদল হবে। এই বদলানো উইলে তার অন্য দুই ছেলের কো আপত্তি বেড়ে গেলেও, যতদিন কীর্তিনারায়ণ বেঁচে আছেন ততদিন তারা এই টাকা পাচ্ছেন না। অর্থাৎ ভাইকে খুন করে তাদের ইমিডিয়েট কোনো লাভ নেই। আরেকটা তথ্য আমরা জানতে পারি, সেটা এই যে বিনাপানি অপেরা ইন্দ্রনারায়ণকে ভারত অপেরা ছেড়ে তাদের দলে যোগ দেবার জন্য প্রলোভন দেখাচ্ছিল, কিন্তু ইন্দ্রনারায়ণ তাতে রাজি হননি। এই অবস্থায় ভারত অপেরাকে পঙ্গু করার জন্য ইন্দ্রনারায়ণকে খুন করার একটা কারণ থাকতে পারে। এ কাজটা বিনাপানি অপেরা গুন্ডা লাগিয়ে করতে পারে। খুনের দিন রাত 11টা পর্যন্ত ইন্দ্রনারায়ণের সঙ্গে কথা বলেন বিনাপানি অস্পোরার ম্যানেজার অশ্বিনী ঘোর। তিনি চলে যাবার ঘণ্টাখানেক পরে খুনটা হয়। এখানে আরেকটা তথ্য আমাদের খুব কাজে লাগে। আমরা লিনার কাছ থেকে জানতে পারি যে ইন্দ্রনারায়ণের কাছে তার লেখা 5টি নতুন নাটক ও খানকুড়ি গান ছিল। যাত্রার বাজারে যে এই জিনিসের দাম অনেক সেটা আর বলে দিতে হবে না। আমরা জানি যিনি ইন্দ্রনারায়ণকে খুন করেছিলেন তিনি ইন্দ্রনারায়ণের কাগজপত্র ঘাটাঘাটি করেছিলেন, কিন সময়ের অভাবেই হোক বা অন্য কোনো কারণেই হাত তার কিছুই সরাতে পারেননি। গতকাল রাত্রে বিনাপানি অপেরার ম্যানেজার এসে নাটক আর গানগুলো নিয়ে গেছেন। তাহলে অনুমান করা যায় যে খুনের একটা উদ্দেশ্য হতে পারে এই নাটক আর গানগুলি হাত করা। এ কাজ কিন্তু বাইরের লোকের পক্ষে সহজ নয়, কারণ ইন্দ্রনারায়ণের কাগজপত্রের সফট ওমকে তাদের পরিচয় থাকার সম্ভাবনা কম। ঘরের লোকের পক্ষে এ খবর জানা অনেক বেশি স্বাভাবিক। ঘরের লোক যদি খুনের সঙ্গে সঙ্গে কাগজগুলো না নিতে পারেন, তার জন্য পরে সময় পেতে কোনো অসুবিধা নেই, কারণ কাগজগুলো থেকেই যাচ্ছে। এখানে আমাদের দেখা দরকার বাড়ির কোনো লোকের টাকার টানাটানি যাচ্ছিল কি না। এ ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি যে হরিনারায়ণবাবু সম্প্রতি তার ক্লাবে বেশি টাকায় জুয়া খেলে অনেক লোকসান দিয়েছেন। কিন্তু তাহলেও হরিনারায়ণবাবুর পক্ষে ইন্দ্রনারায়ণের নাটক আর গান চুরি করে সেগুলো অন্য যাত্রা দলে বিক্রি করাটা আমার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছিল না। তাহলে আরকে অভাবী ব্যক্তি আছেন বাড়ি। এখানে আকস্মাৎ একটি তত্ত্ব আবিষ্কার করার ঘটনা আমি আপনাদের কাছে বলতে চাই। পদ্মুম্ববাবু যেদিন আমার বাড়িতে আসেন সেদিন তার পকেট থেকে এক টুকরো কাগজ আমাদের সোফাতে পড়ে যায়। এই কাগজে ডট পেন দিয়ে দুলাইন কথা লেখা ছিল, হ্যাপি বার্থডে আর হুকুম চাঁদ। পদ্মুম্ববাবুকে জিজ্ঞেস করাতে উনি বলেন, কাগজটা ওর না। এর কিছুদিন পরে হঠাৎ শনিবারের কাগজের শেষ পাতায় একটি নামের তালিকা থেকে জানতে পারি যে হ্যাপি বার্থডে আর হুকুম চাঁদ দুটোই হল রেসের ঘোড়ার নাম। তখন আমার ধারণা হয় যে পদ্মুম্ববাবু রেস খেলেন, কিন্তু সে তথ্য আমাদের কাছে গোপন রাখতে চান। আমরা সেদিনই রেসের মাঠে যাই।
সেখানে আমি পদ্মুম্নবাবুকে দেখি ভিড়ের মধ্যে ও জানালার সামনে দাঁড়িয়ে ব্যাটিং করতে। অর্থাৎ পদ্মুম্নবাবু যে জুয়ারি সেটা প্রমাণ হয়ে যায়। আমার ধারণা যারা নিয়মিত রেস খেলে এবং যাদের রোজগার খুব বেশি নয় তাদের সব সময়ই টাকার টানাটানি হয়। সুতরাং রেসে যদি বড় রকম হার হয়ে থাকে তাহলে খুনের মোটিভ পদ্মুম্নবাবুর ছিল এবং সেই সঙ্গে সুযোগও ছিল। সত্যি বলতে কি তার চেয়ে বেশি সুযোগ এ বাড়ির কারুর ছিল না। খুনের সময় প্রদ্যুম্নবাবু কাজ করছিলেন, তার পক্ষে নাট মন্দিরের বারান্দা দিয়ে এসে ইন্দ্রনারায়ণের মাথায় বাড়ি মেরে কাজটা করা ছিল অত্যন্ত সহজ ব্যাপার। পদ্মুম্ন মল্লিকের অবস্থাটা আরো তিলে হয়ে যায়। এই কারণেই যে তিনি হলেন মিথ্যেবাদী। তিনি শুধু রেসের ব্যাপারে মিথ্যে বলেননি, তার মতে কদিন আগে এ বাড়িতে আবার চোর আসে এবং সেই চোরকে বাধা দিতে গিয়ে তিনি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে হাঁটুতে চোট পান, যার ফলে তাকে নাটি খোড়াতে হচ্ছে। কিন্তু আজ সকালে তিনি অন্তত দুবার হাঁটার সময় খোড়াতে ভুলে গেছেন, সেটা বোধহয় তিনি নিজে খেয়াল করেননি। গত রবিবার রাত্রিরে ইন্দ্রনারায়ণের ঘর থেকে নাটক ও গানগুলি চুরি যায়। সেগুলো কার হাতে গেছে আমরা জানি, কারণ আমরা তখন বাড়ির পিছনের গলিতে ল্যাম্প পোস্টের আলোয় বসে তাস খেলছিলাম। বিনাপানি অপেরার ম্যানেজার আসেন 11:45। তাকে বাড়ির পিছনের দরজা খুলে দেওয়া হয়। পদ্মুম্নবাবুর ঘরের বাতি জ্বলছিল। আমাদের ধার না তার সঙ্গেই হয় লেনদেনটা। অশ্বিনী বীর টাকা দেন, পদ্মুম্নবাবু তার বিনিময়ে তাকে নাটক ও গানগুলো দেন। যদি আমি ভুল বলে থাকি তাহলে পদ্মুম্নবাবু আমাকে শুধরে দিতে পারেন। প্রদ্যুম্নবাবুর মুখ ফ্যাকাশে, মাথা হেঁট, শরীরে কাঁপুনি। দারোগা সাহেব এগিয়ে গিয়ে তার ঠিক পিছনেই দাঁড়িয়েছেন। ঘরে রয়েছে আরো দুজন কনস্টেবল। এই হল ইন্দ্রনারায়ণ আচার্য খুনের ইতিহাস, বলল ফেলুদা। কিন্তু এখানে অপরাধের শেষ নয়, এবার আমি দ্বিতীয় অপরাধে আসছি। আমি প্রথম দিন যখন এ বাড়িতে আসি তখন একটা ব্যাপার দেখে আমার একটু খটকা লেগেছিল। সেটা হল ইন্দ্রনারায়ণবাবুর বেহালা। 100 বছরের পুরনো বেহালা এত ঝকঝকে হয় কি করে? অবশ্যই আমার বেহালার অভিজ্ঞতা কম, কত বছরে তার কিরকম চেহারা হয় সেটা আমার জানা নেই, তাই ব্যাপারটা নিয়ে তখন আর মাথা থামায়নি। সেদিনই অবশ্যই শুনেছিলাম যে কন্দপুনারায়ণ রসিকতা করে, তার বেহালাকে বলতেন মাটির ভেপু। সম্প্রতি দুটো জিনিস পড়ার সুযোগ হয়েছে আমার। এক হল পাশ্চাত্য সঙ্গীত সম্পর্কে এক এনসাইক্লোপিডিয়া, আর দুই হল কন্দপুনারায়ণের বিলেতের ডায়েরি। প্রথম বই থেকে আমি জেনেছি যে ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে বেহালা বা যন্ত্রের সংস্কার হয় ইতালিতে। তখন থেকে বেহালার চেহারা এবং আওয়াজ পাল্টে আরো সুন্দর ও আরো জোরালো হয়। ইতালির বেহালা প্রস্তুতকারকদের মধ্যে তিনজনের নাম সবচেয়ে বিখ্যাত। এরা তিনজনেই সপ্তদশ শতাব্দীর লোক। প্রথম হল আলন্টন স্ট্রাডিভ্যারি, দ্বিতীয় আন্দ্রেয়াস গুয়ার্নেরি, আর তৃতীয় নিকোলে আমাটি। এর মধ্যে আমাটি প্রথম বেহালার সংস্কার করেন ইতালির ক্রেমোনা শহরে। তখনও আমার মাথায় আসেনি যে এই আমাটি আর কন্দপুনারায়ণের আমাটি একই জিনিস। এটা পরিষ্কার হয় কন্দপুনারায়ণের ডায়েরি করে। তাতে এক জায়গায় তিনি লিখেছেন, হে লুদা পকেট থেকে একটা কাগজ বার করে পড়ল, আই বোট অ্যান আমাটি টু দ্য ফর্ম এ মিউজিশিয়ান হু ওয়াজ থ্যাঙ্কিং দ্য ট্যান সোল্ড ইট টু মি ফর £2000। ইট হ্যাজ এ গ্লোরিয়াস টোন। অর্থাৎ আমি আজ একটি বিনায়ের জর্জরিত বাজিয়ে কাছ থেকে একটি আমাটি বেহালা কিনলাম £2000-এ। যন্ত্রটির আওয়াজ আশ্চর্য সুন্দর। তখনকার দিনে £2000 মানে 20,000 টাকা।
আজকে একটি আমাটি বেহালার দাম 1,50,000 টাকা। এমন একটি বেহালা এই বাড়িতে এতকাল করেছিল, আরও এই বেহালা যাত্রার কনসার্টে বাজাতেন। ইন্দ্রনারায়ণ আচাও, বেহালার আসল খবর কেউ জানতেন কি? আমার মনে হয় না। চিত্তিনারায়ণবাবু বা দেবনারায়ণবাবু জানতেন, কিন্তু দুজনের জানার কথা। এক হুল পদ্মুম্ন মল্লিক, যিনি গল্পনারায়ণের ডায়েরি পড়েছিলেন, আরেক হল হরিনারায়ণবাবু। তিনি বিদেশি সঙ্গীত সম্বন্ধে জানেন, ভালো বেহালার দাম জানেন, এবং এটাও নিশ্চয় জানেন যে বেহালার গায়ে দুদিকে যে ইংরেজি এস এর মতো ফাঁক থাক, কে তার একটাই চোখ রাগালে ভিতরে বেহালা প্রস্তুতকারকের নাম সমেত লেবেল দেখা যায়। এই আমাটির কথা জানার পরে আমার সন্দেহ বদ্ধমূল হয় যে ইন্দ্রনারায়ণের খুনের পর তার বেহালাটি সরানো হয়েছে এবং তার জায়গায় একটি সস্তা নতুন বেহালা কিনে এনে রাখা হয়েছে। কিন্তু এই বেহালা সরিয়েছে কে এবং যে সরিয়েছে সে তো টাকার জন্যই সরিয়েছে। আমার সন্দেহটা স্বভাবতই হরিনারায়ণবাবুর উপর পড়ে এবং এটাও বুঝতে পারি যে বেহালা পাচার হয়ে ঘরে টাকা এসে গেছে। তখন আমি ভালো বিদেশি বেহালা কিনতে চাই বলে কাগজে একটা বিজ্ঞাপন দিই। তার উত্তরে আমায় চিঠি লেখেন জনৈক মি রেবেলো। এই রেবেলোর বাড়ি গিয়ে দেখি তিনি একজন বিরাট প্রাচীন দ্রব্য বিক্রেতা, য আকে বলে অ্যান্টিক ডিলার। তিনি বলেন তার কাছে একটি আমাটি বেহালা আছে যেটা তিনি 1,50,000 টাকায় বিক্রি করতে রাজি আছেন। আমি ওকে জিজ্ঞেস করি বেহালটা তিনি মি আচাশোর কাছ থেকে কিনেছেন কিনা। তাতে তিনি হ্যাঁ বলেন এবং বলেন ইট ইজ দ্য অনলি আমাটি ইন ইন্ডিয়া। এই হল হরিনারায়ণবাবুর অপরাধের কাহিনী এবং আমার বক্তৃতারও এখানেই শেষ। আশ্চর্য এই যে ফেলুদার একটা কথাতেও কোনো প্রতিবাদ শোনা গেল না। পদ্মুন্নবাবু এখন মি কোদারের জিম্মায়। হরিনারায়ণবাবু রাগ টিপে বসে আছেন মাথা হ্যাক করে। দেবনারায়ণবাবু লজ্জায় লাল হয়ে ঘর থেকে চলে গেছেন। কীর্তিনারায়ণ দীর্ঘশ্বাস ফেলে বললেন, হরি যদি আমার বলতো তাহলে আমি ওকে জুর দেনা শোধ করার টাকা দিয়ে দিতাম। মিছি মিছি, আমাদের পরিবারের একটা আশ্চর্য সম্পত্তি সে বেহাত করল, কিন্তু পদ্মুম্ন যে এত অসৎ তা আমি ভাবতে পারিনি। তাতে এইটুকুই বলতে পারি যে সে আমার পূর্বপুরুষের জীবনী লেখার পক্ষে সম্পূর্ণ অযোগ্য। তার উপযুক্ত শাস্তি হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কীর্তিনারায়ণের বোধহয় খুবই শখ ছিল যে কল্পনারায়ণের একটা জীবনী লেখা হোক, না হলে আর লালমোহনবাবুকে তিনি অফারটা করেন। আপনি তো লিখিয়ে মানুষ রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক, তা কল্পনারায়ণের চেয়ে বড় রহস্য আর রোমাঞ্চ একটি লোকের জীবনে কিন্তু আর পাবেন না। লালমোহনবাবু অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘাড় কাত করে বললেন, আমাকে আর লজ্জা দেবেন না, আমি অতি নগণ্য ব্যক্তি, আমার লেখার কোনো মূল্যই নেই। পরে অবশ্যই উনি ফেলুদাকে বলেছিলেন, রুখে করুন মশাই ওই খুন হওয়া বাড়িতে বসে। আমি কল্পনারায়ণের জীবনী নিয়ে রিসার্চ করব। বেঁচে থাকুক আমার রহস্য রোমাঞ্চ, বেঁচে থাকুক প্রখর রুদ্র অ্যান্ড লং লিভ দ্য থ্রি মাস্কেটিয়ার্স।